শুরু হচ্ছে আজকের ক্লাস ট্রান্সলেশন বলা যায় নিবন্ধন পরীক্ষার জন্য এই অধ্যায়টি আপনাকে কম্পলসারি অর্থাৎ পড়তেই হবে এমন একটা অধ্যায় বিকজ এই অধ্যায়টি সরাসরি এনটিআরসি এর সিলেবাসে উল্লেখ করা একটি অধ্যায় এবং এখান থেকে অনেক সংখ্যক প্রশ্ন পাওয়া যায় সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো তার আগে ক্লাস শুরু ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই ক্লাসের মধ্যে এই রিলেটেড প্রশ্ন ছাড়া অন্য প্রশ্ন করবেন না শুধুমাত্র ট্রান্সলেশন ওরিয়েন্টেড কোশ্চেন করবেন অন্য যত প্রশ্ন আছে প্রশ্নগুলো ক্লাস শেষে আপনারা সময় পাবেন তখন আমি প্রশ্ন উত্তর নেব তখন করবেন তো ক্লাস চলাকালীন সময় এলোমেলো কমেন্টস করবেন না তাহলে অনেকের মূল কমেন্টসগুলো হারিয়ে যায় যেহেতু আমি সামনে স্ক্রিনে দেখি স্ক্রিনে কমেন্ট আসে আর সরাসরি চলে যায় হ্যাঁ পাঁচ সেকেন্ডে একটা দুইটা করে কমেন্ট পড়ে সো এই জন্য সাবধান এর প্রয়োজন নেই চলুন আলোচনা প্রবেশ করি সো আমাদের ক্লাসের ধরনটা হয় হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাসের শুরুতে ওই অধ্যায় রিলেটেড ওই অধ্যায়ে আসা যে নিবন্ধন প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর একটা গবেষণা আপনাদেরকে দেই এবং ওই গবেষণার আলোকে আমরা রুলস সহ স্টেপ বাই স্টেপ বেসিক থেকে অ্যাডভান্স রুলস আলোচনা করি সো সেই ধারাবাহিকতায় ট্রান্সলেশন অধ্যায়ে ট্রান্সলেশন সম্পর্কে যতগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমরা একটু এক নজরে দেখে নেই ঠিক আছে তো চলেন ট্রান্সলেশনে আসা কোশ্চেনগুলো দেখে নেই ভয় পাওয়ার কোনো কারণ নাই ট্রান্সলেশন অধ্যায় থেকে এই পর্যন্ত কতগুলো কোশ্চেন আসছে আমরা সাধারণভাবে এখানে দেখবো হচ্ছে সেভেন্টি নাইন অর্থাৎ প্রায় আশিটা কোশ্চেন ট্রান্সলেশনে আছে যা এই প্রশ্নগুলোই আবার বিভিন্ন অধ্যায় ছড়িয়ে ছিটিয়ে আরও অনেক আছে তার মানে ট্রান্সলেশন থেকে প্রায় প্রশ্ন আসে দেড়শোর উপরে সো আমরা জাস্ট এক নজরে একটু টেনে দেখাচ্ছি অধ্যাভিত্তিক নিবন্ধন প্রশ্নসমূহ কি কি আছে ঠিক আছে রিয়াজুর বলছেন ন্যারেশন কি শিখতে হবে না নিবন্ধনের জন্য ন্যারেশন আপনি চাইলে শিখতে পারেন না চাইলে দরকার নাই ওখান থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা একদমই কম ওকে তো দেখেন তো নিবন্ধন থেকে আসা প্রশ্নগুলো কি কি যেমন এইটা আসছে হচ্ছে চোদ্দতম বেসরকারি শিক্ষক নিবন্ধনে কোনো আনসার করতে হবে না শুধুমাত্র দেখে যান কোশ্চেনগুলো আমরা রুলসে গিয়ে আলোচনা করব সে সাতার সাতরাতে জানে না তার মানে নেগেটিভ স্টাইলের এই যে জানে না এই ধরনের সেন্টেন্সগুলো সেন্টেন্সগুলো আমরা অনেক সলভ দুই বর্ষা শুরু হয়েছে শুধু দেখে যান যাতে আমি যখন নিয়ম পড়াবো তখন আপনারা মনে করতে পারেন হ্যাঁ এটা তো প্রথমে গবেষণায় দেখেছি সপ্তম শিক্ষক নিবন্ধন এটা আসছে তারপরে সে হাপাতে হাপাতে এখানে এলো অর্থাৎ একই কাজ দুইবার করছে এই ধরনের সেন্টেন্সগুলো ট্রান্সলেশন আসছে শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো এই যে দেখেন হাসতে হাসতে এটা হচ্ছে একই ধরনের কাজ দুইবার ঘটবে তে তে বোঝাতে এই নিয়মটা আমরা শিখব লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো আবারও হাসতে হাসতে এটা আসছে দশতম শিক্ষক নিবন্ধনে তাহলে রুলসগুলো খেয়াল করবেন যে গবেষণা অনুযায়ী কোন রুলস থেকে বারবার কোশ্চেন আসতেছে ঠিক আছে এরপর দেখেন আমি তোমাকে খাওয়াবো এইটা হলো পজিটিভ ভাব রিলেটেড একটা কোশ্চেন সাত নম্বর আই ডু নট টেক টি এইটা হচ্ছে আমি চা পান করি না অর্থাৎ টেক শব্দের যে নানামুখী ব্যবহার সেখান থেকে আসছে সো ঝটপট একটু দেখে নেবেন কিন্তু আট নাম্বার আমি তাকে দিয়ে কাজটি করালাম এটা বারোতম শিক্ষক নিবন্ধন তাকে দিয়ে অন্যকে দিয়ে কাজটি করালাম সো এইটা হচ্ছে কজিটিভ ভার্বের সেন্স থেকে আসা কোশ্চেন নয় নাম্বার আমি তাকে দিয়ে চিঠিটি লিখালাম মানে অন্যকে দিয়ে কোনো কাজ করানোর অর্থে কজেটিভ ভার্বের রুলস আছে আমরা সেই রুলসে গিয়ে এই প্রশ্নগুলো সলভ করবো ডিভাইস বন্ধ করো একটু স্লো একটু স্লোর কারণে আটকে গেছে সমস্যা নাই ঠিক হয়ে যাচ্ছে ধারণ আচ্ছা তাহলে নয় নম্বর প্রশ্নটা একটু দেখি বলছি আমি তাকে দিয়ে চিঠিটি লিখালাম এই যে লিখালাম এই অর্থে এখানে আনসারটা হচ্ছে তিন নম্বর এগুলো নিয়ে আমরা আলোচনা করব দশ নম্বর আমি বরং মরবো কিন্তু ভিক্ষা করব না এই যে বরং অর্থে আমাদের প্রয়োজনীয়গুলো লাগবে তারপর বলছে আই এম ব্যাডলি হার্ড আপ ব্যাডলি হার্ড আপ এখানে আনসার হবে হচ্ছে চার নম্বর অর্থাৎ এইখানে ব্যাডলি হার্ড আপ মানে হচ্ছে আমার টাকার খুব টান হয়েছে আবারও সেই সমস্যা নেট প্রবলেম হচ্ছে ঠিক করে দিচ্ছি ঠিক আছে তারপরে দেখেন পরের প্রশ্ন হচ্ছে আই এম ব্যাডলি হার্ড আপ এই কথাটা মানে হচ্ছে আমার টাকার খুব টান পড়েছে মানে টাকা নাই এরকম একটা বিষয় বারো নাম্বার ভাঙতি দাও এই যে টাকা ভাঙানোর ক্ষেত্রে এরকম হবে গিভ মি এ চেঞ্জ ফর চেঞ্জ ফর মানে হচ্ছে টাকা ভাঙতি দেওয়া আমরা জাস্ট কোশ্চেনের রিচার্জগুলো দেখে নিচ্ছি এখানে কিন্তু অনেক কোশ্চেন উনআশিটা কোশ্চেন তেরো নম্বর সে কদাচিত মিথ্যা কথা বলে মানে হচ্ছে মাঝে মাঝে মিথ্যা কথা বলে এরকম চোদ্দো নম্বর লোকটি মরমরো অবস্থা মানে কোনো কাজ আপনার হচ্ছে মরমর মানে এটা হচ্ছে যায় যায় এরকম একটা সেন্স দিতে ব্যবহার করা হচ্ছে চোদ্দ নাম্বার মরমরো ঠিক আছে এরপর পনেরো নাম্বার ডেথ ইজ ড্যান্স টু ডিজানার এখানে ডেথ পরে কি হবে সেটা আনসার হবে প্রেফারেবল টু ষোলো নাম্বার অপমানের চেয়ে মৃত্যুশ্রেয় যে একটার চেয়ে বরং আরেকটা ভালো রকম বোঝাতে কোনটা আনসার হবে সেগুলো উত্তর করতে হবে এই টাইপের কোশ্চেন আমাদের আসবে আসছে সতেরো ম্যান গেটস অ্যাজ মাস অ্যাজ হি ওয়ান্টস এই যে অ্যাজ মাস অ্যাস অর্থাৎ ডিগ্রি অধ্যায় রিলেটেড ট্রান্সলেশন আমরা দেখবো ডিগ্রি রিলেটেড ট্রান্সলেশন আসছে তারপরে বলছে ইহা একটি অপূর্ব সুযোগ এইটা হচ্ছে আপনার এটাও ডিগ্রি রিলেটেড একটা কোশ্চেন এগুলো আমরা দেখব অলরেডি আপনাদেরকে যাদেরকে কোশ্চেন ব্যাংক দিয়ে দিয়েছি তারা তো কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়ছেন যারা এখনও কোশ্চেন ব্যাঙ্ক পার নাই দিয়ে দিব হয়তো আজকে গ্রুপে একটু জানাবেন উনিশ নাম্বার আমি তোমাকে উপহাস করিনি এই যে দেখেন উপহাস করেনি দিকে তাকিয়ে হাসা অর্থাৎ প্রিপোজিশনের ইউজেস সংক্রান্ত ব্যবহার তারপরে বিশ নাম্বার আমার যদি পাখির মতো ডানা থাকতো অবাস্তব কল্পনা বোঝাতে এই টাইপের কিছু কোশ্চেন আসে সেগুলো আমাদের পড়তে হবে একুশ নাম্বার হি ইউজ টু কাম এভরি উইক হ্যাঁ এরপরে দেখেন বাইশ নাম্বার আমি এই মাত্র তোমার চিঠি পেয়েছি এই মাত্র অর্থাৎ ট্রেন্স রিলেটেড এই যে জাস্ট বা এই মাত্র বোঝাতে ব্যবহার করা হচ্ছে ট্রেন্স রিলেটেড জাস্ট শব্দটি ইউজ হবে সো এরপর দেখেন তেইশ নাম্বার সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ বলেন তো এটা কোন অধ্যায় রিলেটেড অধ্যায়ে গিয়ে পড়ব চব্বিশ নাম্বার আমি তাকে দু বছর যাবৎ চিনি সো এইটাও দেখেন টেন্স রিলেটেড এইটা আসে অষ্টম শিক্ষক নিবন্ধনে আমরা আজকে কিন্তু অনেকগুলো কোশ্চেন দেখব নিবন্ধনে আসা সর্বোচ্চ প্রশ্ন আজকের অধ্যায় পাবেন হি স্টার্স ফর লন্ডন এই যে স্টার্স ফর কথাটার মানে হচ্ছে যাত্রা করা এই উদ্দেশ্যে এটা আনসার এটার আনসার চার নম্বর আচ্ছা তারপরে হলো ছাব্বিশ নাম্বার সে বলল সে যাবে সে বলল সে যাবে সো আনসার কী হবে এটা হচ্ছে এই আনসার হবে চার নাম্বারটা এগুলো আমরা রুলসে গিয়ে সব দেখব। তিনি লোক তাই না অর্থাৎ এটা হচ্ছে ট্যাক কোয়েশ্চেন রিলেটেড ট্রান্সলেশন আমরা পড়ে সেখান থেকে শিখবো আমি এইভাবে উদাহরণগুলো আপনাদেরকে সবগুলো ন্যারেট না করে চলে যাচ্ছে একদম এক নজর একটু দেখে নেন আপনারা জাস্ট যাচ্ছি আটাই নম্বর সে কি গতকাল এসেছে মানে ইন্টারগেটিভ স্টাইলে কিন্তু আমাদের ন্যারেশন হচ্ছে আচ্ছা এরপর এই কোশ্চেনগুলোর একটা কোশ্চেন ব্যাংক আমি সরাসরি আপনাদেরকে দিয়েছি সেই কথাটা আগে বলছিলাম সেই কোশ্চেন ব্যাংকটা অলরেডি যারা পান নাই তারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন না গ্রুপে দিয়ে আজকে পেয়ে যাবেন সবাই যারা পেয়েছেন পেয়েছেন বাকিরা আজকে পাবেন এটা হচ্ছে একত্রিশ নাম্বার তুমি কি জানো সে কোথায় বাস করে এটাও ইন্ডেটিভ সেন্টেন্সের স্টাইল এটা হচ্ছে চোদ্দতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে বত্রিশ নাম্বার মানব জাতি এখন সংকটাপন্ন তারপরে দেখেন তেত্রিশ নাম্বার গুজবে কান দিও না এরপর দেখেন চৌত্রিশ নাম্বার ডন্ট ক্রাই ডাউন ইউর এনেমি এটা হচ্ছে ইংলিশ থেকে বাংলা ডন্ট ক্রাই ডাউন ইউর এনেমি মানে এইটা হচ্ছে আপনার প্রবাদ রিলেটেড কোশ্চেন দিয়েছে মোবাইল গুলো থেকে বন্ধ করছো আমাকে বন্ধ করে হ্যাঁ আজকে একটু নেট প্রবলেম মনে হচ্ছে মাঝে মধ্যে এরকম হতে পারে টেনশনের কারণ আমি দেখে দেখে সেইভাবে ধীরে সুস্থে ক্লাস নিচ্ছি ওকে আবার বলছি চৌত্রিশ নাম্বার হলো ডোন্ট ক্রাই ডাউন ইউর এনিমি তারপরে পঁয়ত্রিশ নাম্বারটা দেখেন পঁয়ত্রিশ নাম্বারটা হচ্ছে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো ছত্রিশ নাম্বারটা জীবন পুষ্পসজ্জা নয় এটাও ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ থেকে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস এইগুলো হচ্ছে আপনার মুখস্থ টাইপের কিছু ট্রান্সলেশন আছে সেইগুলো পাবেন সাঁত্রিশ নম্বর হি লিপস ফ্রম হ্যান্ড টু মাউথ সি লিপস ফ্রম হ্যান্ড টু মাউথ এইটা হচ্ছে দিন এনে দিন খাওয়া বোঝাতে আনসার হচ্ছে চার নম্বরটা এরপরে আটত্রিশ নম্বর ইটস এ লং স্টোরি তারপরে দেখেন উনচল্লিশ নম্বর সে দিন এনে দিন খায় চল্লিশ নম্বর ম্যান ইজ ইন গ্রেট ট্রাভেল আনসারটা হচ্ছে এক নম্বর লোকটা মহা সংকটে পড়েছে একচল্লিশ নাম্বার বাংলাদেশ দিনে দিনে উন্নতিক ও এটা একটা অপটেটিভ সেন্টেন্স একচল্লিশের পরে বিয়াল্লিশ নাম্বার চরিত্র জীবনের মুকুট এটার আনসার হচ্ছে ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ তারপরে দেখেন তেতাল্লিশ নাম্বার দয়া একটি মহৎ গোয়ান চুয়াল্লিশ তোমার বাবা কি করেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডাক্তার রোগীটির নারী দেখলেন সো দেখেন কত প্রশ্ন আসছে ট্রান্সলেশন থেকে আমি একবারে টেনে যাই আর দেখাবো না যেহেতু আমাদের সমাধান করতে হবে সমাধানের দিকে ছুটে যাই দেখেন পঞ্চান্ন ছাপ্পান্ন মেয়েটি চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করে তারপরে দেখেন সাতান্ন আমি তোমাকে খাওয়াবো প্যাসিভ মুড অর্থাৎ সরি এটা হলো লিঙ্কিং ভার বা পজিটিভ ভারবে নিয়ম সে আমার আপন ভাই তারপরে হচ্ছে সে আমার আপন ভাই এটার আংসার কি হি ইজ মাই ব্রাদার সিম্পলি বললেই হবে হি ইজ মাই ব্রাদার ঊনষাট একবার আমার লিখিবার কলম নাই নাই অর্থে নোয়ের ইউজেস সেটা থেকে কোয়েশ্চেন হচ্ছে এটা আনসার হচ্ছে উমক আমরা আজকে কিন্তু বেশিরভাগ প্রশ্নই দেখব যে এগুলো কোনোভাবে রুলসে নাও পড়তে পারে কিন্তু আমরা সেগুলো ট্রান্সলেশনের নিয়মগুলো একটু জানব উদাহরণ থেকে ঠিক আছে এই যে পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর চুহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর ঊনআশি দেখেন প্রশ্ন দেখাতেই আমার দশ মিনিট শেষ হয়ে গেল তার মানে রিচার্জটা কি আপনি যদি এই গবেষণাটা না বুঝতেন তাহলে কিন্তু আপনার জন্য এইগুলো এত সহজ হতো না হ্যাঁ রাকিবুল হাসান বলছেন প্রবাসক নিবন্ধনের জন্য ট্রান্সলেশন দরকার আছে কি বিগত সালের প্রশ্নে তো দেখি না আচ্ছা

আচ্ছা শোনেন যখন প্রবলেম হবে তখন একটু সময় দিব আমি টেনশন করেন না কোনো কিছু মিসিং হবে না ঠিক আছে কাউসার বলছেন বারবার সমস্যা হচ্ছে হোক সমস্যা না একটু পরে ঠিক হয়ে যাবে আচ্ছা তাহলে ট্রান্সলেশন থেকে আমরা দেখলাম এ পর্যন্ত উনআশিটা প্রশ্ন আসে আর একজন বলতেছে এটা লাগবে কিনা প্রবাসক নিবন্ধনে দেখি না এই উনআশিটা প্রশ্ন দেখালাম এর মধ্যে এই কথা প্রশ্ন করেন কেন তো চলুন আমরা সরাসরি একদম মূল আলোচনার মধ্যে প্রবেশ করব এই কোশ্চেনগুলো আমরা সমাধানের জন্য প্রথমেই আমরা যে রুলস ফলো করব সেটা দেখছি আমরা ট্রান্সলেশনকে ভাগ করেছি চ্যাপ্টার ভিত্তিক বিভিন্ন রুলসের আলোকে অর্থাৎ আমরা দেখব নাউন রিলেটেড বা ডিটারমিনার রিলেটেড ট্রান্সলেশন প্রোনাউন রিলেটেড ট্রান্সলেশন ভার্ব রিলেটেড ট্রান্সলেশন জেটিভ রিলেটেড ট্রান্সলেশন এইভাবে আমরা বিভিন্ন অধ্যায়ের টপিক অনুসারে বা অধ্যায়ের রুলস অনুসারে ট্রান্সলেশন অধ্যায়ের রুলসগুলোকে ভাগ করেছি সো তারই আলোকে প্রথমে আমরা রেখেছি হচ্ছে নাউন অ্যান্ড ডিটারমিনার রিলেটেড ট্রান্সলেশন নাউন অ্যান্ড ডিটারমিনার রিলেটেড ট্রান্সলেশন সো নাউন অ্যান্ড ডিটার্মিনার রিলেটেড ট্রান্সলেশনে আমি শুধু রুলসগুলো আপনাদেরকে অবজারভেশন করে চলে যাব এমসিকিউ সমাধানে ঠিক আছে সো প্রথমে দেখেন আমি কি রুলস ইউজ করেছি বলেছি যে প্রপার নাউনকে কমন নাউন আকারে লিখতে হলে এর পূর্বে এ বসে অর্থাৎ আমাদের ট্রান্সলেশনে এমন কিছু রুলস দিবে যেই রুলসগুলোতে যেই রুলসগুলোতে প্রপার নাউনকে কমন নাউনে রূপান্তরের প্রয়োজন হতে পারে ক্ষেত্রে আমরা জাস্ট তার সামনে হচ্ছে ব্যবহার করব আর্টিকেল দা ব্যবহার করব ঠিক আছে যেমন আমরা বলতে পারি যে এরকম অনেক উদাহরণ আছে নজরুল ইজ দা বাইরন এই যে দেখেন বাইরন অফ বাংলাদেশ নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ তো নজরুল এইটা একটা প্রপার নাউন এর সাথে তুলনা করছে বাইরনের সো বাইরনকে প্রপার নাউন না করে এখন ব্যবহার করা হয়েছে কমন নাউন হিসাবে সো এর সামনে কমন নাউন ইউজেসের জন্য আর্টিকেল দি অথবা আর্টিকেল এ এরকম অনেক কিছু বসতে পারে তার মানে আমরা যদি প্রপার নাউনের সামনে আর্টিকেল দেই এন দি তখন ওই প্রোপার নাউনটা কমন নাউনে রূপান্তর হয় সো এটা কীভাবে হলো বলছে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ বাংলাদেশের বাইরন হচ্ছে নজরুল এই কথার মানে হচ্ছে বায়রন যেমন একজন বিদ্রোহী কবি ঠিক নজরুলও একজন বিদ্রোহী কবি তাহলে এই বাইরন দ্বারা আসলে বাইরন ব্যক্তিকে বোঝাচ্ছে না বরং পৃথিবীর সকল বিদ্রোহী কবিদেরকে আলাদা করে সম্বোধন করা হচ্ছে বাইরন শব্দটা ব্যবহার করে সো এইটা হচ্ছে একটা তুলনার জন্য কমন নাউনের ইউজেস আবার যদি আমরা বলি যে এ নিউটন এ নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার ইজ নট বর্ন এভরি ইয়ার তাহলে দেখেন একজন নিউটন না বরং এখানে বোঝানো হচ্ছে নিউটনের মতো ব্যক্তিরা আসল কথা হচ্ছে বিজ্ঞ ব্যক্তিরা বা জ্ঞানী ব্যক্তিরা সো বিজ্ঞ বা জ্ঞানী ব্যক্তি বোঝাতে নিউটনের আশ্রয় নিয়ে সেখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে এ তাই না তাহলে নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার সো এখানে আনসারটা কিন্তু এইভাবে আপনাদেরকে পরীক্ষার হলে দিবে যে নিউটনের মতো ব্যক্তিরা বারবার জন্মে না বা আলিমের মতো ব্যক্তিরা বারবার টিচার হিসেবে আসে না সো এইরকম করে কিন্তু আপনাদেরকে প্রপার নাউন রুলসগুলোর সামনে আর্টিকেল ইউজ করতে দিবে এটাকেই বলা হচ্ছে প্রপার নাউনকে কমন নাউনে আকারে লেখার উপায় দুই নাম্বার ফিউ প্লাস প্লুরাল নাউন হবে লিটিল প্লাস আনকাউন্টেবল নাউন হবে জাস্ট এই কথাটুকু মনে রাখলেই হচ্ছে বলছে ফিউ প্লাস প্লুরাল নাওন যেমন আপনারা বলতে পারেন যে ফিউ পেন্স ফিউ পেন্স আপনাদেরকে বলতে পারে ফিউ কথাটার মানে হচ্ছে নেই বললেই চলে নেই বললেই চলে বা কোনো কিছু নাই বললেই চলে না সেন্সে লিটিল মানেও নেই বললেই চলে কিন্তু সমস্যা হলো লিটিল বসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর ফিউ বসে হচ্ছে প্লুরাল নাউনের ক্ষেত্রে ঠিক আছে দুটোর বাংলায় হচ্ছে খুব কমই বা নেই এরূপ তাই আপনারা যখন বাংলা সেন্টেন্স পাবেন সেখানে বলবে যে খুব কমই বন্ধু আছে খুব কমই কলম আছে কলম নেই বললেই চলে তখন আমাদেরকে ফিউলিটিলের আশ্রয় নিয়ে ট্রান্সলেশন করতে হবে তিন নম্বর ডিটারমিনার অনুসারে নাউন সিঙ্গুলার বা প্লুরাল হয় খুবই সহজ কথা ডিটারমিনার যদি এ হয় সিঙ্গুলার তখন নাউনটা কী হবে সিঙ্গুলার খুবই সহজ কথা ডিটারমিনার যদি মেনি হয় তাহলে মেনি এর পরে নাউনটা কি হবে প্লুরাল ইজি একটা ব্যাপার তাহলে আমরা কিন্তু এইভাবে চাইলে রুলসগুলোকে মাথায় নিতে পারি এখন আর কয়েকটা রুলস এখানে আসি চার পাঁচ ছয় এগুলো একটু দেখি দেখেন চার পাঁচ ছয় এখানে কি বলছে চার নাম্বার কমন নাউনকে সাধারণত প্লুরাল করে অনুবাদ করতে হয় এখন কমন নাউনকে প্লুরাল করে অনুবাদ করতে হয় এই কথাটার মানে একটু বুঝাতে চাই সেটা হচ্ছে আপনি পৃথিবীর কোনো কমন নাউনকে সেন্টেন্সে একা ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে সেটাকে আপনি এস যোগ করে ব্যবহার করলেও এটার প্লুরাল মিনিং অনেক সময় হবে না সাধারণভাবেই বুকস হবে যেমন আপনারা যদি বলেন যে বুকস আর ভ্যালুয়েবল তার মানে কি বইগুলো ভ্যালুয়েবল নাকি সরাসরি বই মূল্যবান বই মূল্যবান এখানে কিন্তু এস এর কোনো মিনিং নেই তবে নিয়মটা হচ্ছে কমন নাউনকে আপনি সেন্টেন্সে ইউজ করতে হলে একা ব্যবহার করতে পারবেন না সেটাকে হয় এস দ্বারা প্লুরাল করবেন না হলে এর সামনে কোনো আর্টিকেল ইউজ করবেন কোনো আর্টিকেল বা ডিটারমিনার ইউজ করবেন আর্টিকেল বা ডিটারমিনার ইউজ করবেন তাহলে কমন নাউনের ইউজেসটা হচ্ছে কমন নাউনকে একা ইউজ করা যাবে না হোয়াইটার সাথে এস বাই এস যোগ করতে হবে নতুন বাইয়ের সামনে প্রয়োজন আর্টিকেল অথবা আর্টিকেল বা ডিটার্মিনার প্লুরাল হলে সাথে এস যোগ হতে পারে দুটোই একসাথে বসতে পারে তার মানে প্লুরাল প্লাস ডিটার্মিনার অথবা শুধু ডিটার্মিনার অথবা শুধু প্লুরাল তিনটা স্টাইলেই কমন নাউনকে বসানো যায় তবে স্রেফ কমন নাউনকে একদম সিম্পলি বসানো যাবে না অর্থাৎ বুক এইভাবে বসানো যাবে না বুক ইজ ফেভারিট এইভাবে বসানো যাবে না এটাই বলা হচ্ছে সো এই কমন নাউন বুকের মতো যতগুলো কমন নাউন আছে বুক পেন পেন্সিল পিপুল ম্যান রুম বলতে পারেন তারপরে যত কমন নাউন আপনারা জানেন স্টুডেন্ট টিচার সবগুলো কমন নাউনকে আমরা যখন সেন্টেন্স ইউজ করব নিয়ম হলো তিনটা যে কোনো ডিটার্মিনার দিতে হবে সামনে অথবা সরাসরি এস দিতে হবে অথবা ডিটারমিনার এবং ডিটারমিনার পুলোর হলে এস সহ ব্যবহার করতে হবে তো এই তিনটা ফর্ম্যাটে কমন নাউনকে ইউজ করতে হবে তো এখন আমরা নাউন সংক্রান্ত রুলস শেষ করলাম এখন আমরা নাউন সংক্রান্ত গুলো দিয়ে আপনাদের সাথে বিষয়টাকে পরিষ্কার করি ওকে কোশ্চেন নাম্বার ওয়ান দেখেন বুঝতে পারেন কিনা এটা আপনাদের পালা আমরা এটা একসাথে নিজেরা সলভ করব এখানে এটা প্র্যাকটিস প্লাস মডেল টেস্ট একসাথে দুইটাই হচ্ছে এক নম্বর ট্রান্সলেশন অফ নজরুল বছর বছর জন্মে না নজরুল বছর বছর জন্মে না আচ্ছা বলেন তো এটা কি আনসার হবে এক নম্বর প্রশ্ন অনেক আনসার করছেন তাই না এক নম্বর প্রশ্ন বলছে যে নজরুল বছর বছর জন্মে না নজরুল বছর বছর জন্মে না তাহলে এখানে নজরুল বছর বছর জন্মে না এই নজরুল বলতে কি শুধু একজন নজরুলকে বোঝানো হচ্ছে না তো একজন নজরুল বোঝালে সিম্পলি নজরুল হচ্ছে হতো আর এখন হচ্ছে নজরুল শব্দটা যেহেতু এখানে কমন নাউন হিসাবে বোঝানো হচ্ছে যে নজরুলের মতো ব্যক্তিরা বা নজরুলের মতো কবিরা বছর বছর জন্মে না দ্যাটস হয় এখানে আনসারটা হচ্ছে এ নজরুল এখানে আনসার কীভাবে বলেন এ নজরুল ইজ নট বর্ন এভরি ইয়ার মানে নজরুলের মতো ব্যক্তিরা বছর বছর জন্মে না ওকে এরপর পরের কোশ্চেন দুই নাম্বার তিনি আমাকে অনেক উপদেশ দিয়েছিলেন তিনি আমাকে অনেক উপদেশ দিয়েছিলেন এটার আনসার কি হবে বলেন আনসার কী হবে দ্রুত দুই নাম্বার তিনি আমাকে অনেক উপদেশ দিয়েছিলেন আনসারটা হচ্ছে এই উপদেশ শব্দটা আনকাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনকে যদি অনেক বোঝাতে হয় তাহলে এর সামনে ব্যবহার করতে হবে এ লট অফ সো সারটা হচ্ছে এ নাম্বার রাফ রাউফার হোসেন আনসার করেছেন ওকে গুড পারছেন আপনারা এইটা করেন ষোলোতম শিক্ষক নিবন্ধনে চোদ্দতম ষোলোতম শিক্ষক নিবন্ধনে আসা প্রশ্নটা সলভ করেন বলছে আমার বন্ধু নাই বলিলেই চলে আমার বন্ধু নাই বলিলেই চলে এখন নাই বা নেই অর্থে নাই বা নেই অর্থে কোনটা আনসার ওই যে আমরা বলছিলাম নাই বললেই চলে বা নেই বললেই চলে এই ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে ফিউ অথবা লিটিল ফিউ অথবা লিটিল তো ফিউ অথবা লিটিল মানে হচ্ছে আনসার হচ্ছে তিন নম্বর আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস তো পাঁচের আনসারটা হচ্ছে তিন আমার বন্ধু নাই বললেই চলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস আনসার হচ্ছে সি কেন ফিউ এখানে ফিউ দ্বারা কিন্তু অটোমেটিক সেন্টেন্সটা নেগেটিভ আমরা ডিটার্মিনার পার্টে এটা জানবো যে ফিউ শব্দটা একা একাই একটা সেন্টেন্সকে নেগেটিভ করে দেয় দ্যাটস ওয়াই ফিউ এর সাথে আর কখনো ব্যবহার করতে হয় না কই গেছে এটা বন্ধ করে দাও ছয় নম্বর আই হ্যাভ ফিউ বুকস এটা লাগবে না আপনাদের সাত নাম্বারটা দেখেন বলছে তার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে ওই আগেরটার মতোই কিন্তু এইটা আসছে এগারোতম শিক্ষক নিবন্ধনে এগারোতম শিক্ষক নিবন্ধনে বলেন এইটাও কি অ্যান্সার হবে এখানে বলছে যে তার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে বন্ধু নেই বললেই চলে সো এখানে নেই বললেই চলে এই বা একদমই নাই এটা হলো নাবদক সেন্স আর নাবদক সেন্সে সাতের উত্তর কোনটা বলেন ফিউ এবং লিটিলির ক্ষেত্রে উত্তর হলো দুই হি হ্যাজ ফিউ ফ্রেন্ড শেয়ার হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস শেয়ার মানে বন্ধু নাই বললেই চলে আর বাকিগুলো কেন হবে না এখানে যদি নো ফ্রেন্ডস দেন তাহলে মিনিংটা হচ্ছে যে একদম শূন্য কিন্তু ফিউ কথাটার মানে হচ্ছে নাই বললেই চলে মানে অল্প কিছু আছে অল্প সংখ্যায় আছে এটা বলছে হি হ্যাজ এ ফিউ এ ফউ মানে হলো তার অল্প সংখ্যক আছে এই জন্য কিন্তু এ ফউটা আনসার হবে না বলছে এখানে কি নাই বললেই চলে তো আনসারটা হচ্ছে সাথের বি নাম্বার ওকে পারছেন তো অনেকেই তো আমরা ট্রান্সলেশন কোশ্চেনটা রিভিউ দিচ্ছি দশ নম্বর বলেন জ্ঞানীরা বেশি কথা বলে না জ্ঞানীরা বেশি কথা বলে না জ্ঞানীরা বেশি কথা বলে না দশ নম্বর জ্ঞানীরা বেশি কথা বলে না দশের উত্তর কোনটা হবে বলেন ওকে অনেকে উত্তর করেছেন দশের এর উত্তর হচ্ছে 3 নাম্বার এইখানকার নিয়মটা আমি একটু আপনাদেরকে বলি এই যে জ্ঞানী ওয়াইজ শব্দটি আছে অ্যাজেটিভ ওয়ার্ড তো নিয়মটা হচ্ছে দা প্লাস অ্যাজেটিভ যদি কোনো সাবজেক্টের পজিশনে আসে তাহলে এইটা হচ্ছে প্লুরাল বা বহুবচন অর্থ দিবে বহুবচন প্লুরাল বা বহুবচন সো প্লুরাল বা বহুবচন অর্থে ওয়াইজ 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 তো দি প্লাস ওয়াইজ বসলো আর যেহেতু প্লুরাল হয়তো এর সাথে তো কখনো ডাজ হবে না প্লুরাল হলে আনসার হবে ডু নট দিয়ে সো আনসার হচ্ছে ডু নট দিয়ে তিন নাম্বারটা তিন নাম্বারটা দা ওয়াইজ বলতে বহু বসুনকে বোঝাচ্ছে জ্ঞানীরা যেমন আমরা জানি হচ্ছে দা পোর মানে গরিব লোকেরা ঠিক ভাবে দা ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানীরা সো জ্ঞানীরা মানে প্লুরাল নাউন আর প্লুরাল মানে মনে মনে দে সো দের সাথে আপনি কি ব্যবহার করেন ডু নট না ডাজ নট ডু নট সো আনসারটা হচ্ছে এই ডু নট দিয়ে আনসার হলো সি নাম্বার বাকিগুলো ভুল এখানে ওয়াইজ দিলে ম্যানের কোনো প্রয়োজন নাই সরাসরি ওয়াইজ দ্বারাই ম্যানকে বোঝাচ্ছে আনসার হচ্ছে কোনটা বলেন সি নাম্বার ওকে পরের কোশ্চনে যাচ্ছি ও শেষ আমাদের নাউন রিলেটেড ট্রান্সলেশন ওকে রজনী আছেন আমাদের সাথে প্রোনাউন রিলেটেড কিছু ট্রান্সলেশন করব তাহলে আমরা ট্রান্সলেশনের রুলসগুলোকে চ্যাপ্টার ভিত্তিক ভাগ করেছি সো আমরা জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে ট্রান্সলেশন করতে হলে আপনাকে বিভিন্ন অধ্যায়ের উপর একটা নলেজ থাকতে হবে ওকে এইখানে একটু পড়েন আমাদের কী টাইপসের ট্রান্সলেশনগুলো আছে সেইগুলো এখান থেকে পড়লে বোঝা যাবে বিউটি রানী আছেন আমাদের সাথে ফরহাদুল হাসেন ব বাংলায় আমি তুমি সেই তারাই এই যে কয়েকটা শব্দ আমি তুমি সেই তারাই এরূপ অর্থে ইটের সাথে বিভার প্রনাউন হু এবং অনুসারে মেন ভার্ব এই কথাটার মানে কি আমরা একটু জিনিসটা উদাহরণ দিয়ে না বোঝালে বোঝা যাবে না ইট ইজ আই হু এই যে দেখেন এরপরে ভার বসবে এখানে ভালো কথা সো এই যে ইট ইজ আই হু যখন রিলেটিভ কখন কোনো প্রনাউনের পরে রিলেটিভ প্রোনাউন আসবে তখন এর মানে হলো যে এটা আমি এটা সেই এটা তারাই সো এখানে ইট ইজ দে এটা তারাই ইট ইজ হি এটা সেই মানে এটা জোর দিয়ে বোঝানো হচ্ছে মানে সে বাদে অন্য কেউ না আমি বাদে অন্য কেউ না সো এরকম করে যদি কোনো প্রোনাউনের উপরে ফোর্স দিয়ে বাংলা করতে হয় তাহলে আমাদেরকে স্ট্রাকচারটা ফলো করতে হবে কি বলেন তো ইটের সাথে ব্যবহার করতে হবে বিভার বিভার টেনশন অনুযায়ী প্রয়োজন হলে অ্যামিজ অজ অজয়ার যে কোনোটাই হতে পারে তারপর একটা প্রোনাউন বসবে এরপর একটা কি বসবে ওই যে রিলেটিভ প্রোনাউন বসাতে হবে তারপরে সেন্টেন্সের ভার বসবে সো আমরা কিন্তু এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে অনেক সেন্টেন্স করতে পারি যে এটা সেই কলম বা এটা আমি এটা সেই এটা তারাই এটা আমরাই তখন কিন্তু ব্যবহার করতে হবে ইট ইজ উই হ্যাঁ ইট ইজ হি মানে এটা সেই এরকম করে এরকম অনেক সেন্টেন্স ইউজ করতে হবে আমাদেরকে আর সেটার জন্য এই স্ট্রাকচারটা পরেরটা কি বলছি বাংলায় অনির্দিষ্ট সাবজেক্টের জন্য সাধারণত ওয়ান বসে আর পসেসিভ হিসাবে ওয়ান্স তাহলে এটা সিম্পলি মনে রাখেন যে ওয়ান দিয়ে যদি কোনো সেন্টেন্সের ট্রান্সলেশন আসে সেক্ষেত্রে পসেসিভের পজিশনে ওয়ান্স ইউজ করতে হবে পসেসিভের পজিশনে ওয়ান্স ব্যবহার করতে হবে এই হলো দুইটা রুলস পরের রুলসটা একটু দেখেন বলছি দুইয়ের মধ্যে বোঝাতে আইদার অফ এবং দুইজনের কেউ না বোঝাতে নেইদার অফ যদি আপনাকে বাংলা এরকম সেন্টেন্স দেয় যে দুইটি রাস্তার মধ্যে কোনো রাস্তাই ভালো ছিল না তখন ব্যবহার করতে হবে নেইদার অফ দ্য রোডস এরপর যদি বলি যে দুইয়ের মধ্যে একটি বোঝাতে যে দুই ভাইয়ের মধ্যে একজন বা দুই ভাইয়ের মধ্যে প্রত্যেকজনই ভালো ছিল তার মানে এখানে আয়দার অফ দ্য ব্রাদার্স বা দুইজন ছাত্রের মধ্যে প্রত্যেকেই ভালো বা দুইজন ছাত্রের মধ্যে একজন করেই ভালো তারা এখানে ব্যবহার করতে হবে আইদার অফ দ্য স্টুডেন্টস তো এইভাবে কিন্তু আইদার অফ দ্য এবং নেদার অফ দ্য ইউজ করা যায় বন্টনমূলক অর্থে দুইয়ের মধ্যে এক বোঝাতে আইদার অফ আর দুজনের মধ্যে কেউ না বোঝাতে নেইদার অফ ব্যবহার করতে হবে নিয়মটা জাস্ট একটু শুনে নেন আমরা এক্সাম্পল দিয়ে সব প্র্যাকটিস করব পরেরটা নিজে নিজেকে হত্যা করা বা আত্মহত্যা করা বোঝাতে রিফ্লেক্সিভ প্রনাউন ইউজ করতে হয় দেখেন আমরা এটা অনেকেই বলি যে সে আত্মহত্যা করলো এটার মানে কি হি কিল্ড তার মানে সে হত্যা করলো হিমসেলফ এই যে এইটাই বোঝাচ্ছি যে এই যে এইটা হলো আপনার রিফ্লেক্সিভ প্রোনাউন তো রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হবে সাবজেক্টের পজিশনের সাথে মিল রেখে এর সাথে মিল রেখে হিমসেল। এখানে যদি আই হয় আয়ের সাথে মিল রেখে এখানে হবে হচ্ছে মাইসেলফ আয়ের সাথে মিল রেখে এখানে হবে হচ্ছে মাইসেলফ এই তো ক্লিয়ার তাহলে ঠিক এই সিস্টেমে আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে প্রোনাউন পার্ট থেকে তো চলুন আমরা প্রোনাউন পার্ট থেকে এখন ট্রান্সলেশনগুলোর এক্সাম্পল সলভ করার চেষ্টা করি এই প্রশ্নটা সলভ করেন এক নাম্বার প্রথমে আমি তোমাকে সাহায্য করেছিলাম প্রথমে আমি তোমাকে সাহায্য করেছিলাম সেন্টেন্সটা দেখছেন তো এখানে কিন্তু বাংলায় কি বলছে আমি আমি এই যে ফোর্স দিয়েছে প্রোনাউনের উপরে ফোর্স দিয়েছে ই দিয়ে আমাকে ওই যে ইট ইজ প্লাস প্রোনাউন প্লাস রিলেটিভ প্রোনাউন আনসার করাবো বলেন তো কোনটা হবে আনসার এক নাম্বার প্রশ্ন নিয়মগুলোর ক্ষেত্রে আর একটু সময় নিব না নিয়মগুলোর চেয়ে জরুরি হল উপরে ফোর দেওয়া ঠিক আছে নিচ্ছি আর এম রাসেল আবিদা বলছেন হচ্ছে উত্তর সি প্রথমে আমি তোমাকে সাহায্য করেছিলাম আনসার কোনটা আনসার হচ্ছে সি নাম্বার দেখেন কার কার উত্তর সঠিক হয়েছে এখানে ইট ইজ আই ইট ইজ আই ঠিক আছে দুই জায়গাতে ইট ইজ আই বুঝলাম এই দুটোর মধ্যে উত্তর হবে ভালো কথা এখন হু আর আরেকটা হচ্ছে হু হেল্পড তো এইখানে এটা তো হ্যাভ হেল্পড মানে হচ্ছে করিয়াছি আর এইখানে চেয়েছে কি করেছিলাম তো করেছিলাম মানে এটা টেন্স অনুযায়ী পাস্ট ইনডেফিনিট টেন্স সো করেছিলাম তো ছিলাম অর্থে এখানে পাস্ট টেন্স অনুযায়ী আনসার হবে হেল্পড ঠিক আছে ইট ইজ আই হু হেল্প ইউ ফার্স্ট এই হচ্ছে আমি যে তোমাকে এই তোমাকেই সাহায্য করেছিলাম সো হচ্ছে সি নাম্বার ওকে তিন দুই লাগবে না এই যে এটা দেখেন বলছে তুমি যত নষ্টের গোড়া ইট ইজ ইউ মানে তুমি দেখেন শুধু তুমি না যদি তুমি বলতো তাহলে আর ইট ইজ লাগতো না ইট ইজ ইউ কথাটার মানে হচ্ছে তুমি হু আর অ্যাট দ্য রুট অফ দ্য মিসচেফ মানে হচ্ছে নষ্টের মূল বা নষ্টের গোড়া হ্যাঁ দ্য দা রুট অফ দ্য মিথচেফ আচ্ছা এই প্রশ্নটা দেখেন বলছে হি কিল হিমসেলফ এটার বাংলা কি ট্রান্সলেশন আসছে ঠিক আছে আর এর মিদ্রা সবুজ আনসার করেছেন জিক্রুল আনসার করেছেন তিনটা আবার বুঝান জিক্রুল তিন আচ্ছা আর বুঝেই বুঝাচ্ছি তিন নম্বর বলছে যে সে আত্মহত্যা করেছিল হি কিল্ড মানে তার নিয়মটা হচ্ছে কেউ যখন নিজে নিজে হত্যা করে আত্মহত্যা করে তখন সেক্ষেত্রে ব্যবহার করতে হবে হচ্ছে এই যে বা সাথে ম্যাচিং করে ঠিক আছে তিন নম্বরটা একজন বলছি না তিন নম্বর তো এখানে নাই কোন তিন বলছেন বুঝিনি নয় নম্বর এটা একই রকম একদম সহজ হি হ্যাজ কিল্ড হিমসেলফ এইটা আসছে আপনাদের সপ্তম শিক্ষক নিবন্ধনে বলেন হি হ্যাজ স্কিল্ড মানে এখানে টেন্স অনুসারে আপনাকে মিনিংটা করতে হবে এখানে বলছে হ্যাজ স্কিল্ড হ্যাজ স্কিল্ড আনসার হচ্ছে সি নাম্বার সে মারা গিয়েছে নাকি সে আত্মহত্যা করেছে সরি তিন না চার হবে চার সে আত্মহত্যা করেছে কেন করেছে দিলাম কারণ এখানে হ্যাজ স্কিল্ড আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে সে আনসারটা হচ্ছে ডি নাম্বার হি হ্যাজ স্কিল্ড হিমসেলফ হি হ্যাজ স্কিল্ড হিমসেলফ ওকে এই হচ্ছে প্রোনাউন রিলেটেড আমাদের ট্রান্সলেশন বিষয়গুলো শেষ হল এখন দেখব ভার্ব রিলেটেড ট্রান্সলেশন ভার্ব রিলেটেড ট্রান্সলেশন সো ভার্বের ইউজেস করে কিভাবে ট্রান্সলেশন হয় সেই জিনিসগুলো আমরা একটু একটু খেয়াল করি এক নম্বর দেখেন বলছি কোনো কিছু না করে পারি না প্রথম বুঝটা দেখেন কোনো কিছু না করে পারি না পারে না পারতো না তিনটে বিষয় তার মানে একটা জিনিস আপনাকে করতেই হয় করতেই হবে মাস্ট এক এইরকম বোঝাতে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কোনো কিছু পারি না বা পারতোই না একদম এরকম বোঝাতে সাবজেক্ট প্লাস এই যে ক্যান নট অথবা কুড নট যদি প্রেজেন্ট টেন্স বলে যে পারি না বা পারে না তাহলে ক্যান নট আর যদি বলে পারতো না তাহলে হচ্ছে কুড নট মানে পাস্টেন্স টেন্স এতটুকুই পার্থক্য আর এইদিকে যদি আপনি হেল্প ইউজ করেন তাহলে হেল্প ইউজ করলে ভার প্লাস আইনজিং আর এইখানে যদি দ্বিতীয় স্ট্রাকচার এটা এক নম্বর স্ট্রাকচার আপনি দুই নম্বর স্ট্রাকচার দুইটা স্ট্রাকচার এটা আনসার করতে পারেন ক্যান নট বা নট তারপরে যদি বাট ইউজ করি তাহলে আনসার হবে ভি ওয়ান এই যে দুটো পার্থক্য আছে এখানে তার মানে আমরা হচ্ছে ক্যান নট বা কুড নট এর সাথে হেল্পও দিতে পারি ক্যান নট বা কুড নটের সাথে বাটও দিতে পারি বাট দিলে তারপরে যে ভাবটা আপনি পারি না না করে পারি না যেমন আমি না হেসে পারি না না বলে পারি না হ্যাঁ এরকম তো সেক্ষেত্রে ওই ভাবটা হবে এখানে ঠিক আছে আমরা একটা উদাহরণ দিতে পারি আই ক্যান নট help teaching মানে আমি না শিখিয়ে পারি না আমি না শিখিয়ে পারি না ক্যান নট হেল্প এটা প্রেজেন্টেন্স ক্যান নট হেল্প না শিখিয়ে পারি না আর যদি কুড নট দিতাম তাহলে মিনি হতে পারতাম না এরপরে হেল্প দেওয়ার কারণে ভার্বের সাথে আইএনজি একই সেন্টেন্স আমি যদি এখানে বাট ইউজ করি তাহলে এখানে আনসার হবে টিচ এই তো পার্থক্য তার মানে এইভাবে কেউ কোনো কাজ না করে পারে না এরকম বোঝাতে হলে ওই সেন্টেন্সে ব্যবহার করতে হবে ক্যান নট অথবা নটের সাথে হেল্প অথবা বাট হেল্প ইউজ করলে ভার্বের সাথে করলে ভি ওয়ান নিয়মটা বুঝতে পারছেন সবাই পরের নিয়ম আর একটা নিয়ম দেখি আমরা ভার্ব রিলেটেড ট্রান্সলেশনের রোজগুলো দেখছি বলছি আর অবস্থা দেখে ক্রিয়ার অবস্থা দেখে টেন্সের অনুবাদ এখন ক্রিয়ার অবস্থা এটা সেন্টেন্স দেখি বুঝতে হবে এখানে না ক্রিয়ার অবস্থা যেমন মানে হলো বোঝাতে চাচ্ছি ক্রিয়ার অবস্থা যদি টেন্স রিলেটেড প্রেজেন্ট বোঝায় তাহলে প্রেজেন্ট টেন্স পাস্ট বোঝালে পাস্ট টেন্স এরকম আর কি ফিউচার বোঝালে ফিউচার টেন্সে করতে হবে ওটা টেন্সের স্ট্রাকচার অনেকেরই মাথায় আছে তিন নম্বর রুলস বলছি নো প্লাস হাউ টু প্লাস ভি ওয়ান নো প্লাস হাউ টু প্লাস ভি ওয়ান এটা হলো কোনো কাজ করতে জানা অর্থে যেমন আমরা বলি যে আমি সাঁতার কাটতে জানি আমি কোরআন করতে জানি আমি সাইকেল চালাতে জানি সো কোনো কাজ করতে জানা কোনো কাজ করতে জানা এই রকম অর্থে নিয়মটা হচ্ছে নো ভার্ব ইউজ করতে হবে প্লাস হাউ টু বসাবেন প্লাস ভি ওয়ান বসাবেন ডট ডট ঠিক আছে এই হলো কোনো কিছু করতে জানা যেমন আমি সাঁতার কাটতে জানি সাঁতার কাটতে জানি তাহলে আনসার কি হবে আই নো হাউ টু সুইম এই জাতীয় অনেকগুলো নিয়ম আপনাদের অনেকগুলো কোশ্চেন কিন্তু আপনাদের আসছে

এক নম্বরটা বলেন আমি না হেসে পারলাম না আমি না হেসে পারলাম না আমি না হেসে পারলাম না বলেন কোনটা আনসার হবে আন্সার কোনটা হবে বলেন ওকে তাহলে শাকিলা সরকার শেখ আব্দুল কায়ম জানসরিফ অনেকেই উত্তর করেছেন ঠিক আছে দেখেন এইখানে অর্পিতা নীতি থ্যাংক ইউ আমি না হেসে পারলাম না তার মানে কি কোনো কাজ আমি করতেছি করতেছি মানে আমি বন্ধ করতে পারছি না তাহলে না হেসে পারলাম না পারলাম ট্রেন্সটা বুঝতে হবে ফার্স্ট টেন্স তাহলে আমরা কুড ইউজ করব না হেসে পারলাম না তাহলে আমরা কী ইউজ করবো বলেন কুড তাহলে এখানে কুট যদি ইউজ করি তাহলে এখন হু কুড কিন্তু শুধু কুড না কুটের সাথে নট লাগবে তাহলে কুড নট দিয়ে দুটো আছে ভালো কথা দুইটার সাথে কুড নটের পরে সরাসরি ভার হবে নাকি আমরা বলছিলাম বাট অথবা হেল্প দুইটা শব্দের যে কোনো একটা ব্যবহার করতে হবে সো আনসার এখানে যেহেতু বাট দিয়ে আছে সো আনসার বাট উই কুড নট বাট লাভ মানে আমরা না হেসে পারলাম না না হেসে পারলাম না আনসারটা হচ্ছে সি নাম্বার আনসার সি জাফর হাওলাদার বেল্লাল হোসেন সি আনসার ডি হবে না ডি নাম্বারে তো ক্যান নট বা কুড নটের পরে ওই যে বাট অথবা হেল্প দুইটার সাপোর্ট নিতে হবে কিন্তু না হলে সেন্টেন্সটা ভালো মিলবে না ও আরেকটা বিষয় একজন বলেছেন রাইট রাইট সিরাজুল মনির থ্যাংক ইউ সিরাজুল মনির ভাই এখানে তো আমি না হেসে পারলাম না এখানে আমি আছে তো সবগুলোতে উই আছে সরি বাংলাটা হওয়া উচিত ছিল আমরা আম বাংলাটা হওয়া উচিত ছিল আমরা না হেসে পারলাম না ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা অর্থে এখানে আনসারটা হচ্ছে সি নাম্বার ওকে পরের কোশ্চেন্স দুই পরীক্ষা ওইভাবে থাকবে না পরীক্ষা ঠিক থাকবে এটা হয়তো আমার কোনোভাবে টাইপ মিস্টেক সে কেবল হাসতে লাগলো এর মানে কি সে না হেসে পারলো না হাসতে লাগলো তো লাগলোই সো সে না হেসে পারলো না এরকম সো এখানে সি নাম্বার আনসার কোনটা হবে সি নাম্বার সে না হেসে পারলো না সে না হেসে পারল না কেবল হাসতে লাগলো কথাটা ওইটাই যে সে না হেসে পারল না মানে সে কেবল হাসতে লাগলো সো এখানে আনসার কোনটা দুয়ের আনসারটা হচ্ছে দুই নম্বর অনেকে উত্তর করেছেন এখন এইখানে টেন্সটা সেন্টেন্সটা একটু চেঞ্জ করে দেওয়া আছে ক্যান নট বা কুড নট বাট দিয়ে অপশনে নাই সো এই জন্য সে ডিড নাথিং বাট লাভ এইটা একটু ভিন্ন স্ট্রাকচার মানে ওই সেন্টেন্সটা গেলে আমরা চাইলে এই স্ট্রাকচারও ব্যবহার করতে পারি যদি স্ট্রাকচারটা আপনাদেরকে পড়ায়নি এই জন্য বলছি যে আমাদের রুলসের চেয়ে এক্সাম্পলস বেশি জরুরি তাহলে হি ডিড নট বাট লাভ এখানে হাসি ছাড়া আর কিছু পারলো না ঠিক আছে তার মানে সে হাসতেই লাগলো হাসতেই লাগলো ওকে এরপর আপনারা পারবেন আরও আমি আর কয়েকটা দিই এটা একটু পরেন বর্ষা শুরু হয়েছে বর্ষা শুরু হয়েছে বর্ষা শুরু হয়েছে এটা আনসার হবে দুই নাম্বার দুই নাম্বার দ্য রেইনস হ্যাভ সেটিন দ্য রেইনস হ্যাভ সেটিন মানে বর্ষা শুরু হয়েছে এই যে এই প্রশ্নটা দেখেন আপনাদের ওই যে জানি অর্থে যে সেন্টেন্সগুলো ছিল জানা অর্থে এটা বলেন শিমু মজুমদার বিউটি রানি মোসাম্মদ ফরজান আক্তার আই নো হাউ টু ড্রাইভ আমি জানি কিভাবে চালাতে হয় আই নো হাউ টু ড্রাইভ আই নো হাউ টু ড্রাইভ তাহলে এই যে আমরা বলছিলাম যে কোনো কোনো কাজ করতে জানা অর্থে হাউ টু প্লাস ভি ওয়ান বসে কোনো কাজ করতে জানা অর্থে হাউ টু প্লাস ভি ওয়ান সো এটা বাংলা কী হবে আমি গাড়ি চালাতে জানি সোজা বাংলা হচ্ছে আমি গাড়ি চালাতে জানি সো এখানে কোনো বাঁকা আনসার করার কিছু নাই নর্মালি হচ্ছে আমি দিয়ে গাড়ি চালাতে জানি আই নো হাউ টু ড্রাইভ এটা বাংলা এইভাবে করার দরকার নাই যে আমি জানি কিভাবে গাড়ি চালাতে হয় এটা হবে না বাংলাটা হবে আমি গাড়ি চালাতে জানি আমি সাঁতার কাটতে জানি আমি বই পড়তে জানি এরকম পরের কোশ্চেন এই যে আমি সাঁতরাতে জানি বা সে সাঁতরাতে জানে না এটা দেখেন আপনাদের নিবন্ধনে আসা প্রশ্ন চোদ্দতম নিবন্ধনে আসা প্রশ্ন বলেন কি হবে আনসার সে সাঁতরাতে জানে না সে সাঁতরাতে জানে না সে সাতরাতে জানে না মোসাম্মদ হালিমা খাতুন আছেন আনসার বলেন সাথের আনসার কি হবে জাফর হাওলাদার সনিয়া ফ্রোজ সে সাতরাতে জানে না এখানে এই যে জাস্ট আগের সেন্টেন্সটাই নেগেটিভ স্টাইলে হবে সেটা হচ্ছে জানে না প্রেজেন্টেন্স তার মানে হচ্ছে হিয়ের সাথে তো ডু নট হয় না এটা আগেই বাদ ডাজ নট ডাজ নট ডাজ নট এই তিনটার মধ্যে হবে ডাজ নট নো ডাজ নট নো ডাজ নট এইখানে সরাসরি সুইম হবে না হাউ টু দি আনসার করতে হবে তাহলে এটাও হবে না আনসার হবে এটা ক্যামেরাটা পাল্টাও একটু ওয়েট করেন ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করে আসছি ক্যামেরার ব্যাটারি চেঞ্জ করে আসছি

দেখেন সে সাতরাতে জানে না এখানে সাতরাতে জানে না হ্যাঁ সে সাতরাতে জানে না তাহলে এখানে আনসারটা কোনটা হবে আনসার হচ্ছে এই হাউ টু সুইম মানে সি নাম্বার আনসার ওকে মাসুদ রান আনসার করছেন সাতের সি সাতের সি ওকে পরের কোশ্চেনে যাচ্ছি এটা আপনাদের লাগবে না এটা আপনারা পারবেন রাকিব সাঁতার কাটতে জানে সেম ওই যে হাউ টু প্লাস ভি ওয়ান দিয়ে বলেন কোনটা আনসার রাকিব নোস হাউ টু সেম মানে আনসার হচ্ছে দুই নম্বর এটা দিয়ে শেষ করব এখানকারটা এটি কিভাবে করতে হয় তা জানি বলেন দশ নম্বরটা সমস্যা হয় এখানে হ্যাঁ ক্যামেরাটা বন্ধ করে আবার চালাও ক্যামেরাটা একটু ডিস্টার্ব দিচ্ছে ঠিক করে আসছি লাইনে থাকেন আচ্ছা তা দশ নম্বরটা কি হবে আনসার বলেন কোয়েশন নাম্বার দশ দ্য কারেক্ট ট্রান্সলেশন এটি কিভাবে করতে হয় তা জানি এটি কিভাবে করতে হয় তা জানি সো এখানে আনসার হবে কোনটা একটু কষ্ট করে ক্লাসটা শেষ করেন একটু কষ্ট করে শেষ করেন আর কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হবে তা বলছে দ্য কারেক্ট ট্রান্সলেশন এটি কিভাবে করতে হয় তা জানি সো এখানে আনসারটা হবে তিন নাম্বার i know how to do it i know how to do it 10 এর হচ্ছে c i know how to do it এই ছিল হচ্ছে আমাদের ভার্ব সংক্রান্ত রুলসের আলোচনা তাহলে আমরা ভার্ব সংক্রান্ত ট্রান্সলেশনটা শিখলাম আর একটু আছে আমরা একটু দেখি এর সাথে ভার্ভকে জোর প্রদান এটা ভার্ভের এতক্ষণ বেসিক গেল এখন দেখেন আদার্সগুলো একই সাথে যোগ হবে ভার্বের ক্লাস এগুলো ভার্ভকে জোর প্রদান অর্থাৎ কোনো ভার্ভকে যদি আমরা ফোর্স দিতে চাই তাহলে ওই ভার্ভের সামনে আমরা অ্যাডভার্ব ইউজ করি সো এখানে একটু দেখেন তার তাছাড়াও অন্য একটা স্টাইল হচ্ছে বাক্যে মূল ভার্ভকে জোর প্রদান করার ক্ষেত্রে মূল ভার্বটি সাবজেক্টের পূর্বে বসে নিয়মটা আবার বলছি যে কোনো বাক্যে যদি আমি মূল ভার্ভকে ফোর্স দিতে চাই তাহলে ওই মূল ভার্ভটি সেন্টেন্সের পূর্বে চলে আসতে পারে কেমন উদাহরণ দিয়ে দেখেন বলছে আমি যাবই যাব তো এটা হলো যখন ভাবকেই ভার্বের শব্দ দ্বারা জোর দেওয়া হয় সেই ক্ষেত্রে ওই ভাবটাকে সামনে আসবে যেমন আমি যাবই যাব আমি খাবই খাবো আমি কাজটা করবই করব সো এইখানে ভার্ভ শব্দটাকে ভার্বের অর্থ দ্বারাই জোর দেওয়া হয় সো এইখানে বলছে যে আমি যাবই যাব আমি যাবই যাব বেশ তাহলে এখানে হলো এই যে যাবই যাব এইটাকে আমরা চেঞ্জ করে কি আনসার করবো গোয়াই মাস্ট মূলত ছিল আই মাস্ট গো আই মাস্ট গো বাংলাটা ছিল আমি অবশ্যই যাব কিন্তু যখনই আমি বার্বকে সামনে দিলাম তখন এটার মিনিং হলো আমি যাবই যাব গো আই মাস্ট এই হলো আনসার ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু আপনারা চাইলে অনেক সেন্টেন্স করতে পারেন যে ইট আই মাস্ট আমি খাবই খাবো গো আই মাস্ট আমি যাবোই যাবো ঠিক আছে রিড আই মাস্ট আমি পড়বই পড়ব এভাবে চাইলে আপনি অনেকগুলো সমাধান পেতে পারেন অনেকগুলো সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন ট্রান্সলেশন আকারে যেগুলো আপনাদের অনুবাদ ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে খুব হেল্প করবে এই ক্লাসটা খুব জরুরি ক্লাস দুই নাম্বার প্রশ্ন দ্য বেস্ট ট্রান্সলেশন টাইটানিক জাহাজখানা ডুবেই গেল তার মানে ডুবেই গেল তো ডুবেই গেল আর থামলো না সো এইখানে আনসারটা হচ্ছে আসলে দুই নাম্বার ডাউন ইনটু দ্য ডাউন ইনটু ওয়াটার দুই নাম্বার আনসার ডাউন ইনটু ওয়াটার ওয়েট দ্য টাইটানিক এখানে বলেন তো এখানে কী নিয়মটা দাঁড়াচ্ছে নিয়মটা হচ্ছে এই যে টাইটানিকটা ডুবে গেলো কিন্তু সেক্ষেত্রে এই ওয়েট শব্দটা পাস্টেন্সের ভার হিসাবে টাইটানিকের পরে ছিল কিন্তু এই ভারটা টাইটানিক সাবজেক্টের আগে নিয়ে আসা হয়েছে আর এইগুলো হচ্ছে বাক্যের অন্য বিষয় সেটা হচ্ছে ডুবে কোথায় গেল পানির নিচে গেলো এটা একটা অ্যাডভার্ব সে অ্যাডভার্ব ফাংশনটা শুরুতে দেওয়া আছে আর সেন্টেন্সে জোর দেওয়ার জন্য মেইন ভার্ভটাকে সরাসরি কোথায় আনা হয়েছে সাবজেক্টের আগে আনা হচ্ছে তার মানে ডাউন ইন ওয়াটার ওয়েন্ট দ্য টাইটানিক মানে টাইটানিকটা ডুবেই গেল বিভিন্ন পরীক্ষাতে আসে কষ্ট করে শেষ করবেন এরপরে যেমন ওই যে হাসতে হাসতে এখানে এসলো নাচতে নাচতে গেলো হ্যাঁ কথা বলতে বলতে দাঁড়ালো এরকম সেন্টেন্স গুলো যদি হয় তাহলে আমরা কি করবো একই ভার্ভকে কিভাবে ইউজ করবো সেটা হচ্ছে ভার্ভের সাথে আইনজি যোগ করে ইউজ করবো নিয়মটা একটু পড়ে নিন রজনী আছেন সালমান কবির আছেন বলছে কোনো কাজ করতে করতে বোঝালে মেইন ভার্ভের পর ওই ক্রিয়ার ভার্ভের সাথে যোগ হয় এখন দেখেন দুটো কাজ হবে একটা হলো সে কোনো কাজ করতে করতে আরেকটা কাজ করলো কেমন হাসতে হাসতে খেলো হাসতে হাসতে গেলো তার মানে দুটো ভার্ভের কাহিনী এখানে তার মানে যেই ভারটা তেতে বোঝাবে তেতে বোঝানো ভাবটার সাথে যোগ হবে তেতে বুঝানো ভারবে যোগ হবে তেতে বোঝানো ভারবে তেতে বোঝানো ভবে যোগ হবে আর অপর যে ভাবটা থাকবে সেই ভাবটা সামনে বসবে তার মানে হলো হাসতে হাসতে গেলো ঠিক আছে তার মানে হচ্ছে যদি বলি তার মানে এইখানে হবে হচ্ছে মূল ভাবটা আর এইখানে যে ভাবটা তেতে বোঝাবে সেই ভাবটা তাহলে আগে মূল ভার পরে তেতে বোঝানো ভার সো স্ট্রাকচার সাবজেক্ট প্লাস টেনশন অনুযায়ী মেন ভার প্লাস অবজেক্ট প্লাস তেতে বোঝানো ভারবারের সাথে যোগ এই স্ট্রাকচারটা মনে রাখলে হবে এখন এক্সাম্পলস নিয়ে মাথার মধ্যে নেন এই প্রশ্নটা এক নম্বর এটা আপনাদের নিবন্ধনে আসার চোদ্দতম শিক্ষক নিবন্ধনে আসছে করেন সে হাপাতে হাপাতে এখানে আসলো তার মানে দুটো কাজ সেটা হলো এখানে আসলো আর একটা হলো কি করতে করতে হাঁপাতে বলেন আপনারাই বলেন তন্ময় রাসেল রাকি কি হবে আনসার এক নম্বর প্রশ্নের এক নম্বর প্রশ্নের আনসারটা কি কোয়েশন নাম্বার এক হি কেম সে আসলো যেহেতু আসলো বললো তাই না হ্যাঁ ভার্ভ ডাবল হবে না জাস্ট ভার্ভের সাথে আইনজি যোগ হবে দুটো ভার্ভ এই একটা ভার্ভ হলো ফাইনাইট ভার্ব আর তেতে বোঝানোর ভাবটা হচ্ছে নন ফাইনাইট ভার্ভ ঠিক আছে ওইটা ডাবল না বরং নন ফাইনাইট ভার্ভ আর একটা হলো মেইন ভার্ভ একটা সেন্টেন্সে একটা মেইন ভার্ভ আর হাজারও নন ফাইনাইট থাকতে পারে সো এখানে আনসারটা হচ্ছে তিন নম্বর হি হ্যাড কাম হিয়ার সে এখানে আসলো সরি তিন নম্বর সরি তিন 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 বলতেছি হি ক্যাম হিয়ার হারিডলি না সরি সরি এখানে কি হাঁপাতে হাঁপাতে তো হাঁপা তো হাঁপানোর ইংলিশ তো এখানে আলাদা আসেই প্যান্টিং প্যান্টিং মানে চার হি হি কেইম মানে সে আসলো হি কেইম আসলো পাস্ট টেন্স হি আর এখানে কিভাবে আসলো প্যান্টিং মানে হচ্ছে হাঁপাতে হাঁপাতে হচ্ছে ডি নাম্বার একই কাজ দুইবার করছে সো মূল কাজটা যেটা আসলো সেটা হলো এই যে মূল ভাব কেইম আর তে বোঝাতে যে ভাবটা তে তে বোঝানোর ভাবটার সাথে যোগ হয়েছে সেটা হচ্ছে প্যান্টিং ওকে আচ্ছা আরেকটা উদাহরণ দেখেন তিন নাম্বারটা মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো দুটো কাজ মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো বলেন মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো এর ইংরেজি কি হবে মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো এখানে যেটা বলছে সেটা হচ্ছে হাসতে হাসতে আর কাজ হলো ঢুকলো ঘরে ঢুকলো সো কোনটা হবে এন্টার্ড মানে প্রবেশ করা ভালো কথা তাহলে এন্টার্ড দ্য গার্ল দা দ্য রুম কোথায় ঢুকলো ঘরে ঢুকলো কিভাবে হাসতে হাসতে আনসার হচ্ছে লাভিং মানে সি সি নাম্বার নাম্বার এখানে অতিরিক্ত উইথের উইথের দরকার দরকার নাই নাই তো এখানে কোনো কারণ হচ্ছে এখানে লাভিং মানেই হলো হাসতে হাসতে তো এখানে হাসার সাথে সাথে এরকম মিনিংয়ের প্রয়োজন নাই এনামুল হক সঠিক আনসার করেছেন আজাদুল ইসলাম রবিউল আওয়াল নির্ধরের স্বপ্ন ভগ্ন ভগ্ন আরে ভঙ্গ এরপর তাহলে আমরা তেতে বুঝাতে আমরা যে সমস্ত সেন্টেন্সগুলো আমাদের ট্রান্সলেশন দিবে আমরা সেক্ষেত্রে রুলসটা ফলো করব প্রথমে মেইন ভাব তারপরে অবজেক্ট তারপরে অবজেক্ট বা অ্যাডভার্ব তারপরে ইউজ করব ভার প্লাস আইএনজি ওকে এখন আমরা পরেরটাতে যাচ্ছি পজিটিভ ভাব আমরা কিন্তু শুরুতে অনেকগুলো কোয়েশ্চেন দেখিয়েছিলাম যে যেখানে পজিটিভ ভাবে রুলস ইউজ করে ট্রান্সলেশন করা আছে সো পজিটিভ ভাব কি অন্যের মাধ্যমে কাজ করানো অন্যের মাধ্যমে কাজ করানো বোঝাতে কজেটিভ ভার্বের ব্যবহার মানে নিজে কাজ করবে না যেমন আমি বললাম আমি তাকে খাওয়ালাম বা তাকে দিয়ে চুল কাটিয়ে নিলাম এ ধরনের কাজগুলো আমি অন্যকে দিয়ে গাড়িটি ধুইয়ে নিলাম নিজে করলো না অন্যকে দিয়ে করালো এ ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে পজিটিভ ভার্বের ইউজেস হবে সো সেক্ষেত্রে আসলে এরা অনেকগুলো স্ট্রাকচার আছে ওইগুলো না দেখে কয়েকটা উদাহরণ দেখে শেষ করব এক নম্বর বলছি আমি তোমাকে খাওয়াবো খাওয়াবো ফিউচার টেন্স তাহলে ফিউচার টেন্স টেন্স আগে সবার আগে ট্রান্সলেশনে সবার আগে টেন্সের বিষয়টা খেয়াল রাখতে হবে যে ওইটা কোন টেন্সে কোন অক্সিলারি ইউজ করতে হবে শ্যাল 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 ভালো কথা আই শ্যাল ইট ইউ কথাটার মানে কি আমি তোমাকে খাওয়াবো তাই কি আচ্ছা এইটার মানে হচ্ছে আমি এইখানে দেখেন আই শ্যাল ইট আমি খাবো ইউ তোমাকে তার মানে এটা কিন্তু ভালো মিনিং হচ্ছে না আর আই শ্যাল ফিড ইউ ফিড মানে অন্যকে খাওয়ানো নিজে খাওয়ানো বরং অন্যকে খাওয়ানো তারপর আনসারটা হচ্ছে বি নাম্বার আমি তোমাকে খাওয়াবো আই শ্যাল ফিড ইউ এটা আপনারাও কিন্তু বেশ কিছু কমন সেন্সমূলক সাধারণ এন্ড ট্রান্সলেশন পারেন সো নিবন্ধন পরীক্ষাতে আপনাদের ট্রান্সলেশন আসবে মাস্ট ক্ষেত্রে এইগুলো আশা করি একটু ব্রেন খোলা থাকলে পারবেন এরপর আচ্ছা তারপরে একটা সলভ করি এটা সলভ করেন সপ্তম শিক্ষক নিবন্ধনে আসা একটা প্রশ্ন রেজওয়ান আহমেদ রিয়াজ মাহমুদ আর এম ব্রাসেল ভাই আছেন আমাদের সাথে আই ডোন্ট টেক টি এই যে আই ডোন্ট টেক টি এই এইখানে টেক কথাটার মানে হচ্ছে গ্রহণ করা আসলে পান করা বোঝাতে ব্যবহার করা হয় টেক টি যদি যেখানে থাকে সেটা ভাববেন এইটা হলো পান করা বোঝাতে চা কফি পান করা ঠিক আছে টেক টি টেক কফি এরকম তাহলে টেক রাইস বা খাওয়া অর্থে এইখানে টেক শব্দটা আনসার হবে হচ্ছে আমি চা পান করি না আমি চা পান করি না আনসার হবে কোনটা চার নম্বর আমি চা পান করিনা আমি চা পান করি না ক্লিয়ার তাহলে আমরা আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে খাওয়া অর্থে টেকটি মানে পান করা অর্থে টেকটি আর একটা দেখেছি হচ্ছে তেতে বোঝাতে আর একটা দেখেছি অন্যকে খাওয়ানো বোঝাতে হচ্ছে ইট না হয়ে ফিড ইউজ করতে হবে এবার আসি লিঙ্কিং ভার্বের নিয়ম লিঙ্কিং ভার্ব ভার বদ্ধটা কিন্তু বেশ বড় হ্যাঁ এখন দেখো লিঙ্কিং ভার্ব ওরিয়েন্টেড ট্রান্সলেশনগুলো কিভাবে করতে হয় সো লিঙ্কিং ভার্ভ কোনগুলো আমরা সাধারণত জানি লিঙ্কিং ভার্ভুলো এইগুলো লিঙ্কিং ভার্ভ এইগুলোর সাথে আরও আছে এখানে বি বলতে লিঙ্কিং ভার্ভ কি কী বি বলতে হচ্ছে এম ইজ আর অজ এটা আমরা জানি এম ইজ আর ওয়ার এইগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ভের বি ভার্ভ তারপরে লিঙ্কিং ভার্ভ লুক ফিল সিম অ্যাপিয়ার ইত্যাদি দ্বারা বাক্যটি সাধারণত প্রেজেন্ট টেন্স হয় এই যে এই জায়গাটাই হচ্ছে আপনাদের লক্ষ্য রাখতে হবে এক্ষেত্রে বাংলা ক্রিয়ার শেষে সে বা অন্ত থাকলেও কন্টিনিউয়াস টেন্স হবে না এখন আসি এই বিভাগগুলো শুধু বি শব্দটা আর এম ইজ আর অজয় না শুধু বি শব্দটা লুক ফিল সিম অ্যাপিয়ার তারপরে আরও আছে সি এই ভাগগুলোর কখনও কন্টিনিউয়াস টেন্স হয় না যদিও অনেক সময় বোঝা যায় আমি দেখছি দেখতেছি তবুও কিন্তু সি ভার্ভটার কন্টিনিউস টেন্স হবে না এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করলেই কন্টিনিউয়াসের মতো মিনিং দিবে এখন বিষয়টা আবার বোঝাচ্ছি যে তার মানে লুক ভার্বটার সাথে কখনো কন্টিনিউয়াস টেন্স হবে না আইনজি যোগ অন্য কোনো জায়গায় হতে পারে আইনজি যোগ মানে কন্টিনিউসের কথা বলতেছি না কিন্তু লুক দিয়ে কন্টিনিউস টেন্স মানে প্লাস ভার্বের সাথে আইনজি ওয়াজ ওয়ার প্লাস লুকিং ইজ আর প্লাস লুকিং এরকমটা আসলে পাওয়া যায় না সেই ক্ষেত্রে সেগুলোকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হয় এই এক নম্বরটা বলে স্যার এক নাম্বার লাগবে না এইখানে হলো আপনাদের জন্য দুই নম্বরটা করে দুই তাকে জানাই তাকে পছন্দ করা মানে হচ্ছে কাউকে জানাই হচ্ছে তাও কাউকে পছন্দ করা দুই নাম্বার এটা আনসার হচ্ছে এক টুনো কাউকে জানা ইজ টু লাইক হার কাউকে কাউকে পছন্দ করা এখানে বি ভার আচ্ছা এইখানে হচ্ছে হওয়া অর্থে বি ভার ইজ ব্যবহার করা হয়েছে কোনো কিছু হওয়া অর্থে বি ভার ইজ ব্যবহার করা হয়েছে সো লিঙ্কিং ভার্বের এই রুলসটা একটু জটিল যদিও লিঙ্কিং ভার্ব অধ্যায়টা আপনারা না পড়লে হবে এখান থেকে আপনাদের নিবন্ধনে অত কোশ্চেন আসেনি মডেল ভার্ব অর্থ অনুসারে বাক্যে মডেল ভার্ভ ব্যবহার করতে হবে এইটা আসলে মডেল ভার্ভের অর্থগুলো আপনারা যারা মডেল ভার্ভের চ্যাপ্টারটা পড়বেন তারা হয়তো এটা জানবেন এখান থেকে কয়েকটা বিষয় একটু সলভ করি এইটা করেন আমি বরং মরবো কিন্তু ভিক্ষা করবো না এই বরং ডট ডট না এই রকম ক্ষেত্রে একটা মডেলের ইউজেস হয় সেইটা হলো এক নম্বর এক নম্বর আই উড র্যাদার ডাই দেন বেগ আই উড র্যাদার ডাই দেন বেগ আই উড রেদার ডাই দেন বেগ তিনের আনসারটা হবে কোনটা এক নম্বর এই যে আমরা একটা মডেলের ইউজেস শিখলাম যে বরং ডট ডট না এক্ষেত্রে উড র্যাদার এক্ষেত্রে কি উড রেদার এক্ষেত্রে উড র্যাদার ইউজ করতে হবে আমি বরং মরবো কিন্তু ভিক্ষা করব না তাহলে উড র্যাদার বরং অর্থে উড রেডারের ইউজেসটা করতে হয় এইখান থেকে এই মডেলের রোলসটা তেমন জরুরি ছিল এই জন্য দেখালাম তার মানে বরং অর্থে বরং একটা কাজ করা ভালো বরং ওই কাজটা করব ওইটা করব না এরকম অর্থে মডাল ভার উড র্যাদার ইউজ করব সো এই ছিল মোটামুটি ভার অধ্যায় রিলেটেড আমাদের ট্রান্সলেশনস সমাধান তো মোটামুটি আমরা অনেকগুলো অধ্যায় সলভ করে ফেললাম নাউন রিলেটেড দেখছি ডিটার্মিনার রিলেটেড দেখছি প্রোনাউন রিলেটেড দেখছি আর ভার্ব রিলেটেড দেখলাম হ্যাঁ এখন মনে হয় আরেকটা বাকি আছে বেশি আপনাদের জন্য নাই অ্যাডজেটিভ অ্যান্ড অ্যাডভার্ব রিলেটেড ট্রান্সলেশন অ্যাডজেটিভ অ্যান্ড অ্যাডভার্ব রিলেটেড ট্রান্সলেশন আব্দুল কাদের বলছেন আমরা কি পাস করবো অবশ্যই পাস করবেন তবে শুধু ইংলিশ দিয়ে কিন্তু নিবন্ধনে ভালো কিছু হবে না ইংলিশের পাশাপাশি আপনাকে অন্য সাবজেক্টগুলো কেয়ার করতে হবে ইংরেজিতে আমরা হ্যাঁ বিশ বাইশ পঁচিশের মধ্যে বিশ বাইশ আপনি পাবেন যদি আমার সবগুলো ক্লাস শেষ করেন এবং সবগুলো পরীক্ষা পরে পরীক্ষা দেন সিটগুলো পড়েন বারবার তো যাই হোক আমরা এস জিটিভার্ভ রিলেটেড অনুবাদ পড়ছি এস জেটিভ অ্যান্ড অ্যাডভার্ভ রিলেটেড অনুবাদ ভেরি এর ব্যবহার ভেরি ভেরি শব্দের ইউজেস ভেরি শব্দটা কোথায় ইউজ করা হয় কোনো কিছুকে জোর প্রদান করার জন্য ভেরি ইউজেস করা হয় সো নিয়মটা একটু পড়েন নিয়মটা পড়েন বলছি কোনো অ্যাজেটিভকে জোর প্রদান করে বাংলায় খুব খুবই অত্যন্ত বিশেষ বড় অনেক ইত্যাদির ইংরেজি হিসাবে ভেরি প্লাস অ্যাজেটিভ বসে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন এখানে দিয়েছি এই লাইনটা একটু ভালো করে আরেকবার পড়েন কোনো অ্যাজেটিভকে জোর প্রদান করতে অ্যাজেটিভকে যেমন আপনার নর্মাল একটা ওয়ার্ড দিয়ে বলি সেটা হচ্ছে গুড এই অ্যাজেটিভকে জোর প্রদান করতে আমরা যদি বলি খুব ভালো খুবই ভালো অত্যন্ত ভালো বিশেষ ভালো বড় ভালো অনেক ভালো যাই বলি না কেন বাংলায় এই সবগুলো বাংলার শব্দটা কিন্তু সামনে ব্যবহার করতে হবে ভেরি দিয়ে ভেরি গুড মানে হচ্ছে খুব ভালো অনেক ভালো অত্যন্ত ভালো বিশেষ ভালো বড় ভালো তার মানে ভেরি শব্দের অনেকগুলো মিনিং কাজ করবে অনেকগুলো মিনিং কি খুব খুবই অত্যন্ত বিশেষ বড় অনেক মনে থাকবে আশা করি বুঝতে পারছেন তাহলে যে কোনো অ্যাডজেটিভকে শুধু এখানে গুড না গুড বলেন ব্যাড বলেন ওয়েল বলেন বা যে কোনো অ্যাডজেটিভ যদি আসে ফানি বলেন হ্যাঁ সকল অ্যাডজেটিভগুলোর গুলোর সামনেই আপনারা এইরকম বাংলা যদি কোনো শব্দ ইউজ করা থাকে আমরা রিপ্লেসে ইংরেজিতে ব্যবহার করব ভেরি এই রুলসটা দিয়ে আমাদের কিছু এক্সাম্পলস আছে সেইগুলো একটু দেখে নেব ও তার আগে আর একটু এখানে কয়েকটা উদাহরণ দিয়েছিলাম অবশ্য উদাহরণটা একটু দেখে নিই মানে আর আর কয়েকটা রুলস আছে একবারে শেষ করে নিই যেমন সে অত্যন্ত ধূর্ত মানে অত্যন্ত চালাক তার এই যে ধূর্ত হচ্ছে অ্যাজেটিভ আর অত্যন্ত কথাটা আছে তাহলে কি ভেরি কানিং বিশেষ কৃতজ্ঞ তার মানে ভেরি গ্রেটফুল কৃতজ্ঞ তার ইংলিশ হচ্ছে কৃতজ্ঞ হলো গ্রেটফুল আর এখানে ভেরি হচ্ছে খুব বোঝাতে তবে অ্যার্জেটিভের কম্পারেটিভ গ্রুপ হলে তার পূর্বে মাস বসে আরেকটা অতিরিক্ত কথা বলেছি যেমন মাস মোর বিউটিফুল এখন আসি একটু চেঞ্জেস স্লাইট চেঞ্জ গুড শব্দের কম্পারেটিভ কি বেটার দেখেন এই যে কম্পারেটিভ এটাও কিন্তু একটা অ্যাজেটিভ ওয়ার্ড গুড ও অ্যাজেটিভ ওয়ার্ড বেটার ও অ্যাজেটিভ ওয়ার্ড এখন গুডের সামনে জোর দেওয়ার জন্য ওই শব্দগুলো থাকলে আপনি ইউজ করবেন হল ভেরি কিন্তু ডিগ্রিটা যদি কম্পারেটিভ হয় তখন আর আপনি ভেরি ইউজ করবেন না এখানে ভেরির পরিবর্তে ইউজ করবেন মাছ এই কথাটাই বলা হচ্ছে ভেরির পরিবর্তে কী ইউজ করবেন বেটারের সামনে মাছ এই কথাটাই এখানে বলা হচ্ছে সেটা হলো যে টা ওয়ার্ডটা পজিটিভ ডিগ্রিতে থাকলে তার পূর্বে ওই বাংলা মিনিংগুলোর জন্য ইউজ করবেন ভেরি আর যদি কম্পারেটিভ ডিগ্রির ওয়ার্ড হয় অ্যাজেটিভই কিন্তু সেটা কম্পারেটিভ প্রুফ আছে গুড বেটার বেস্টের কম্পারেটিভ বেটার তখন তার সামনে ইউজ করবেন মাছ এই কথাটাই এই লাইনে বলা হয়েছে কি সবাই কি বুঝতে পারছেন বুঝতে পারছেন আশা করছি হ্যাঁ তাহলে এখন সতর্কতা শুধু আরেকটা কথা সেটা হলো যে ভেরি আর হইলো মাছ কখনো একটা সেন্ট একটা ওয়ার্ডের সামনে বসবে না দুটোই একটা ওয়ার্ডের সামনে বসবে না আপনি কখনো বলতে পারবেন না ভেরি মাস গুড ভেরি মাছ গুড এইটা একসাথে বলা যাবে না যে কোনো একটা ইউজ করতে হবে সেটা হলো ভেরি গুড আর হইল মাছ বেটার এই হলো বিষয় তাহলে মাছ বসবে কম্পারেটিভের সামনে আর ভেরি বসবে হচ্ছে পজিটিভের সামনে এটাই হচ্ছে রুলস আর কিছু না মাছ বসবে কোথায় মাছ বেটার এটা হলো কম্পারেটিভের সামনে আর ভেরি এটা হলো পজিটিভের সামনে ইউজ করতে হবে ঠিক আছে আচ্ছা এবার তো বুঝছেন নাকি সহজ ওই যে খুব অত্যন্ত খুবই বিশেষ ইত্যাদি অর্থ দিতে ভেরি আর মাছ দুটা শব্দের ইউজ হবে ভেরি ইউজ হবে পজিটিভের সামনে আর মাছ ইউজ হবে কম্পারেটিভের সামনে কথা শেষ এক্সাম্পলস এক নম্বর বেস্ট হলে কী হবে বুলবুল আহমেদ বেস্ট যেটা বেস্ট সেটার সামনে জোর দেওয়ার কিছু নাই যেহেতু এমনি বেস্ট সেটার সামনে কখনো মাছও বলা যাবে না ভেরিও বলা যাবে না ওটা বেস্ট বেস্টই বড় জোর সুপারলিউটিভ হিসাবে দি ইউজ করতে পারে আচ্ছা এক নম্বর প্রশ্ন সে অত্যন্ত ধূর্ত বলেন না কি আনসার হবে ও একটু আগে দেখলাম এই যে অত্যন্ত অর্থে ভেরি ইউজ করতে হবে ভেরি তো এখন সব জায়গায় আছে ঠিক আছে এখন শুধু মিনিংটা ধূর্তের মিনিং হলো কানিং এটা আপনাকে জানতে হবে হ্যাঁ ক্লেবার মানে চালাক বোঝায় আর কানিং মানে চালাকের এক স্টেপ বেশি আর কি হ্যাঁ ধূর্ত চালাক কিন্তু একটু বাটপাট টাইপের চালাক তার আনসার হচ্ছে বি নাম্বার সরি এক নম্বর সে অত্যন্ত ধূর্ত আনসার হচ্ছে এক ওকে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ কোনটা আনসার হবে বলে আনসার হবে নাম্বার ভেরি গ্রেটফুল টু ইউ আই এম ভেরি গ্রেটফুল টু ইউ আই আই অ্যাম অ্যাম ভেরি ভেরি গ্রেটফুল গ্রেটফুল টু টু ইউ ইউ সি নাম্বার এই যে বিশেষ কৃতজ্ঞ ভেরি ব্যবহার করা হয়েছে হ্যাঁ একজন বলছে ভেরি মাস ভেরি মাস একসাথে ইউজ করা যাবে না একটু আগে বলছি হ্যাঁ বি নাম্বার হবে না কিন্তু শুধু মাস হবে না কারণ এটা হচ্ছে আনসার এখানে কৃতজ্ঞ অর্থে গ্রেটফুলি নাই আর মোস্ট দেওয়া যাচ্ছে না কারণ এটা তো সরাসরি বিশেষ কৃতজ্ঞ বলছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ বলে নাই সো আনসারটা হচ্ছে সি নাম্বার তাহলে ট্রান্সলেশনও কিন্তু আপনাদের জন্য কঠিন না জাস্ট আপনি বিশেষ বিশেষ যে রুলসগুলো ছোটোখাটো নিয়ম এই ছোটোখাটো রুলসগুলোকে আপনাকে মাথায় হ্যান্ড করে নিতে হবে তাহলে আপনি ট্রান্সলেশন পারবেন একজন বলছে থ্যাঙ্ক ইউ ভেরি মাছ আচ্ছা এখন এখানে একটা প্রশ্ন আছে বলি একজন একজন একটা বলছে যে ওনার প্রশ্নটা ধরে বলি ভেরি মাছ এটা সঠিক কেন জানেন কারণ এখানে তো মাছের পরে অন্য কোনোটিভ নাই মাসের পরে অন্য কোনোটিভ নাই এখানে ভেরি শব্দটা অ্যাডভার্ভ এইটা হলো শেষে আর এই ভেরিটা হচ্ছে এইটার সামনে একটা অ্যাডভার্ব কি এইটা কিন্তু হবে থ্যাংক ইউ ভেরি মাছ এটা ভুল নাকি না ভেরি আর এখানে মাছ শব্দটা তখন আলাদা একটা অ্যাডজেটিভ তখন এই মাছকে জোর দেওয়ার জন্য ভেরি আসছে মাছ শব্দটাকে জোর দেওয়ার জন্য ভেরি আসছে কিন্তু এরপরে তো আর কোনো অ্যাডজেটিভ নাই তো আমরা বলছি যে ভেরি মাছের পরে একসাথে আপনি ভেরি মাছ ইউজ করলেন তারপরে কোনো অ্যাডজেটিভ হবে না যেমন ভেরি মাছ এরপরে আপনি বেটার এরপরে গুড এরপরে ফানি মানে এরপরে আর নতুন কোনো অ্যাজেটিভ হবে না অ্যাজেটিভ হবে না এটাই বলতে চাচ্ছি তার মানে কোনো অ্যাজেটিভ এর সামনে সরাসরি ভেরি মাছ একসাথে ইউজ হবে না কিন্তু ভেরি মাছ একসাথে নাউনের সামনে হতে পারে আবার সেটা দেখা গেল মাছ অ্যাজেটিভ একা একা এইভাবে সামনে ভেরি এটা সঠিক ঠিক আছে একজন সুন্দর একটা প্রশ্ন করছেন এটা সঠিক এটা ভুল না আচ্ছা ও তাহলে দুই নম্বর আনসার কোনটা দুইয়ের আনসার হচ্ছে তিন দুইয়ের আনসার তিন আই এম ভেরি গ্রেটফুল টু ইউ তিন নম্বর তিন নম্বর লাগবে না চার নম্বর লাগবে না পাঁচ পাঁচ সলভ করেন সে খুবই আবেগপ্রবণ সে খুবই আবেগপ্রবণ এটা ইংলিশ কী হবে সে খুবই আবেগপ্রবণ সে খুবই আবেগপ্রবণ সে খুবই আবেগপ্রবণ খুবই এই যে দেখেন তার মানে খুব খুবই অত্যন্ত এরকম শব্দগুলো ইউজ করছিলাম বিশেষ সো এখানে খুবই আবেগ তো খুবই অর্থে ভেরি তো লাগবেই তো ভেরি সব জায়গায় আছে এটা নিয়ে সমস্যা করে নাই তো এখানে আবেগ ইংলিশটা নিয়ে সমস্যা করছে আবেগ ইংলিশটা হচ্ছে ইমোশনাল আবেগ পবনের ইংলিশটা কীভাবে বলেন ইমোশনাল ইমোশনাল হি ইজ ভেরি ইমোশনাল হি ইজ ভেরি ইমোশনাল আনসার হচ্ছে পাঁচের চার বিথি দেব জাকের সাইন অনেকে উত্তর করেছেন জান্নাতুল নাইম জাহিদ ইসলাম প্রত্যেকেই উত্তর করেছেন সঠিক 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 পারফেক্ট ওকে তাহলে এইটা হচ্ছে আমরা অ্যাজেটিভ এবং অ্যাডভার্ভের জোর প্রদান করা রিলেটেড ট্রান্সলেশনের রুলসটা একটু দেখলাম আচ্ছা অলমোস্ট অ্যাবাউট টু অনলি এজিটিভ অ্যাডভার্বের মধ্যে এই রুলসটা থাকছে বলছি অলমোস্ট অ্যাবাউট অনলি অলমোস্ট অ্যাবাউট অনলি এই তিনটা শব্দ দিয়ে কিভাবে আমাদের প্রয়োজন হয় যেমন অলমোস্ট মানে শুধু হচ্ছে প্রায় ঠিক আছে গেল সমস্যা হলো অ্যাবাউট টু মানে কি অ্যাবাউট টু কথাটা মানে কি অ্যাবাউট টু মানে হলো যায় যায় মানে প্রায় যায় প্রায় যায় মানে কোনো ক্রিয়ার শেষ অবস্থা বোঝাতে হয় আর অনলি এই কথাটা ব্যবহার করা হয় শুধুমাত্র বোঝাতে শুধু মাত্র না দিলাম শুধু শুধু কথাটা দিলেই হবে শুধু আর মাত্র একসাথে ইউজ করা যায় না শুধু মানেই হলো মাত্র আচ্ছা তাহলে এখানে আমরা তিনটা শব্দের মিনিং জানলেই হচ্ছে অলমোস্ট মানে প্রায় অ্যাবাউট টু মানে যায় যায় বা কোনো ক্রিয়ার শেষ অবস্থা মানে যদি বলি অ্যাবাউট টু গো মানে সে প্রায় যায় যায় অ্যাবাউট টু রিড সে প্রায় প্রায় মানে প্রায় পরে পড়ে এরকম আচ্ছা এখন অর্থগুলো আমি যেগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে একটু পড়েন প্রায় অর্থে অ্যাবাউট অলমোস্ট শুধুমাত্র অর্থে অনলি এগুলো যাকে নির্দেশ করে ঠিক তার সামনেই বসে অ্যাবাউট টু গো মানে প্রায় যায় যায় আর অনলি আলিম মানে শুধু আলিম অর্থাৎ এই শব্দগুলো যাকে নির্দেশ করবে ঠিক তার পাশেই বসবে তো অ্যাবাউট টু নির্দেশ করে হচ্ছে বার্বকে সো বার্বের পাশে বসে আর অনলি শব্দটা জেনারেলি নাউনকে নির্দেশ করে তখন নাউনের পাশে বসে ওকে অন্য কিছুকেও নির্দেশ করতে পারে আচ্ছা আনসার করেন এই প্রশ্নটা এক নম্বর প্রশ্নটা রহিম প্রায় পুরো মাসটাই খেলো এখানে পুরো বলতে প্রায় বা অনেকখানি এরকম বোঝাতে ব্যবহার করা হচ্ছে হচ্ছে ওই যে অলমোস্ট শব্দের ইউজটা সো এইখানে আনসারটা কিন্তু অলমোস্ট দিয়ে হবে হ্যাঁ অলমোস্ট দিয়ে হবে অলমোস্ট দিয়ে হবে অলমোস্ট অলমোস্ট দিয়ে হবে সো এখানে অলমোস্ট দিয়ে কোনটা আনসার বলেন তো তোম এইট অলমোস্ট দ্য হোল ফিস এই যে অলমোস্ট দ্য হোল ফিশ আনসার হচ্ছে অলমোস্ট মানে প্রায় শেষ বা প্রায় বাকি অংশ প্রায় সবটুকু এরকম অর্থ দিতে এটা ব্যবহার করা হচ্ছে ওকে আনসারটা হচ্ছে কোনটা বি নাম্বারটা আনসার বি সরি এ নাম্বারটা আনসার বি বলছি নাকি এ নাম্বার আগে ভার পরে অলমোস্ট হ্যাঁ আগে ভার পরে অলমোস্ট রহিম এইট অলমোস্ট দ্য হোল ফিস এইটা বলেন তিন নাম্বার প্রশ্নটা বলে প্রায় অর্থে তিন নাম্বারটা বলছে লোকটি মরমর অবস্থা লোকটি মরমর অবস্থা সো এখানে এই যে মরমর অবস্থা কথাটার মানে কি প্রায় মরে মরে বা মারা যাওয়ার শেষ স্কুলে চলে গেছে তাহলে দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই এই যে এই কথাটা আপনাকে সে শিখতে হবে মানে ট্রেনটি সাড়ে ছাড়ে কথাটার মানে কি হ্যাঁ দ্য দা ট্রেন অ্যাবাউট টু লিভ তার মানে যে কোনো ভার্বের সামনে যদি আপনি অ্যাবাউট টু ইউজ করেন তখন সেইটা বোঝাবে ওই কাজটা প্রায় বা হয় হয় এরকম একটা সেন্স দিবে হ্যাঁ তাহলে দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই মানে লোকটি প্রায় মরে মরে বা মরো মরো অবস্থা বাংলাটা যেভাবেই থাক আপনাকে রুলসটা কনভার্ট করে বুঝে নিতে হবে যে কোন জায়গা থেকে আসছে আমরা ক্লাসে কি নিয়ে কথা বলেছিলাম বা সেই টাইপের আলোচনার কাছে মিলে যাচ্ছে কোনটা ঠিক আছে এরকম দেখুন আমরা বলি যে ক্লাস প্রায় শেষ শেষ মানে ক্লাস প্রায় শেষ শেষ তা আপনি কি বলবেন দ্য ক্লাস ইজ অ্যাবাউট টু ফিনিশ অ্যাবাউট টু ফিনিশ তাহলে নিয়মটা একই একটা নিয়ম ইউজ করে আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন ঠিক আছে সো এইভাবে আপনার সেন্টেন্স আরও চাইলে অনেকেই দু একটা সেন্টেন্স এখানে লিখেও দিতে পারেন হ্যাঁ ক্লাস দেখছেন দুইটা সেন্টেন্স এরকম লিখে নেবেন আপনারা দুইটা কমেন্টস করেন আচ্ছা এরপরে নেগেটিভ অ্যাডভার্ব আমরা পড়ছি কিন্তু অ্যাডজেটিভ অ্যাডভার্ব রিলেটেড ট্রান্সলেশনের রুলস নেগেটিভ অ্যাডভার্ব নেগেটিভ অ্যাডভার্ব কোনগুলো এখানে একটু দেখেন নেগেটিভ অ্যাডভার্ব হচ্ছে মেইন ভার্বের পূর্বে হার্ডলি বেয়ারলি রেয়ারলি সেলডম এই যে কয়েকটা শব্দ বললাম আরও আছে হার্ডলি বেয়ারলি রেয়ার রেয়ারলি সেলডম নেভার নেভার তো সরাসরি নেগেটিভ বোঝায় সো এর মধ্যে সবচেয়ে জরুরি এই চারটা শব্দ দেখে অনেকেই বুঝবে না যে এটা নেগেটিভ হার্ডলি মানে কদাচিৎ রেয়ারলি রেয়ারলি সেলডম সবগুলো সেম মিনিং যে কদাচিৎ বা না বললেই চলে এরকম বোঝাতে এই শব্দগুলো নাবোদক করে দেয় একটা বাক্যকে তখন এই শব্দগুলো থাকলে ওই সেন্টেন্সটাকে কখনও নো বা নট দ্বারা লেখার প্রয়োজন হবে না সো এগুলোর বাংলা কি কদাচিৎ বা না বললেই চলে কদাচিৎ বা না বললেই চলে দেখি আমরা এই সমস্ত উদাহরণগুলো আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষ পর্যায়ে আসছে সবাই লেগে থাকেন শেষ করে দেব একটু পর দ্য বেস্ট ট্রান্সলেশন অফ দে হ্যাড হার্ডলি স্পোকেন অল ইভিনিং দে হ্যাড হার্ডলি স্পোকেন অল ইভিনিং হার্ডলি স্পোকেন অল ইভিনিং সো এখানে আনসারটা কোনটা আনসারটা হচ্ছে তিন নাম্বার আনসার হচ্ছে তিন বলছে যে তারা সারা সন্ধ্যায় প্রায় কোনো কথা বলেনি তারা সারা সন্ধ্যা প্রায় কথা কোনো কথা বলেনি সো এইখানে দেখেন এই যে প্রায় কোনো কথা বলেনি এর মানেই হচ্ছে কদাচিত বা না বললেই চলে এরকম একটা সেন্স নাবোদক সেন্স হ্যাঁ তার মানে তারা সারা সন্ধ্যা অল দ্য ইভিনিং প্রায় কোনো কথা বলেনি তার মানে এই যে হার্ডলি কথাটা দিয়েই কিন্তু কথা বলেনি এটাকে নাবোদক সেন্সে উল্লেখ করে দিয়েছে তারা প্রায় কথা বলে নি দে হ্যাড হার্ডলি স্পোকেন অল ইভিনিং তারা পুরো সন্ধ্যায় প্রায় কথা বলেনি তারপরে আরেকটা উদাহরণ দেখেন এইটা আপনাদের নিবন্ধনে আসা প্রশ্ন বারোতম শিক্ষক নিবন্ধনে আসে সলভ করেন তো এটা সে কদাচিৎ মিথ্যা কথা বলেন সে কদাচিৎ মিথ্যা কথা বলেন দুই সে সে কদাচিৎ কদাচিৎ মিথ্যা মিথ্যা কথা কথা বলেন বলেন এটা কি আনসার হবে এখানে সামটাইমস তো নেগেটিভ না সো এটা হচ্ছে না নেভার ডিরেক্ট নেগেটিভ এইটা ব্যবহার করব না সেলডম এটা ব্যবহার করবে একটাই আছে অপশনে দেওয়ার মতো এটা অ্যান্সার হি সেলডম ঠেলসে লাই হি সেলডম ঠেলসে লাই মানে হচ্ছে সে কদাচিত মিথ্যা কথা বলে তার মানে কি সে কদাচিত মিথ্যা কথা বলে তার মানে সে মিথ্যা বলে না বললেই চলে একটা নাবোধক সেন্সের মতো কাজ করছে সো আনসারটা হচ্ছে সি নাম্বার আব্দুল কাদের হালিমা খাতুন অনেকে উত্তর করেছেন তাহলে দুই আনসারটা হচ্ছে সি নাম্বার দুইয়ের উত্তর সি ওকে তাহলে আমাদের অ্যাস এবং অ্যাডভার্ভ রিলেটেড ট্রান্সলেশন রুলসগুলো শেষ করলাম অ্যাডজেটিভ এবং অ্যাডভার্ভ রিলেটেড অনেকগুলো নিয়ম পড়ছি অলমোস্টের ব্যবহার অ্যাবাটুয়ের ব্যবহার ভেরি এর ব্যবহার তারপরে মাসের ইউজেস পড়লাম তারপর হার্ডলি বিয়ারলি রুলস পড়লাম ঠিক আছে সো এই সমস্ত রুলসগুলো দিয়ে কোশ্চেন আসলে আশা করি পারবেন ঠিক আছে চলে যাই আমরা পরের রুলসে ডিগ্রি রিলেটেড অনুবাদ ডিগ্রি রিলেটেড অনুবাদ দেখেন ডিগ্রি অধ্যায় কেন্দ্রিক আমরা বেশ কিছু দেখি সেগুলো একটু নিয়ম দেখে নেই ডিগ্রি ডিগ্রি অধ্যায় রিলেটেড অনুবাদ কিভাবে বলছি কম্পারেটিভ ডিগ্রিতে তুলনা বোঝানোর জন্য তুলনা সিনিয়র জুনিয়র প্রেফার প্রেফারেবল সিনিয়র মানে কি অপেক্ষাকৃত বড় অপেক্ষাকৃত ছোট অপেক্ষাকৃত পছন্দনীয় প্রেফারেবল একই কথা এই যে অপেক্ষাকৃত একটার থেকে আরেকটা এরকম বোঝাতে আমি এই শব্দগুলোর পরে আমরা কি ইউজ করব টু ইউজ করবো টু তাইনে ডিগ্রির ক্ষেত্রে এই ক্লাসটা এরকম বোঝানো হচ্ছে যে আমরা যখন সিনিয়র টু জুনিয়র টু প্রেফার টু প্রেফারেবল টু এগুলো ইউজ করব এইখানে কখনো টু এর জায়গায় দেন ইউজ করব না এইটাই হচ্ছে মূল সতর্কতা তার মানে কোনো সেন্টেন্সে যদি এরকম দেয় সে আমার চেয়ে সিনিয়র আমার চেয়ে জুনিয়র বা আমার চেয়ে বয়সে বড় এইটা আমার চেয়ে এইটার চেয়ে বেশি পছন্দনীয় এরকম কোনো বোঝায় তাহলে আমাদেরকে এরকম সিনিয়র জুনিয়র প্রেফার বা সুপেরিয়র আরও আছে এগুলো টু দিয়ে ব্যবহার করতে হবে এটা গেলে এক নম্বর রুলস ডিগ্রির ক্ষেত্রে দেখেন ডিগ্রি গ্রামার অধ্যায়ে আপনারা যারা পড়ছেন বা পড়বেন এটা কিন্তু ডিটেলস তখন আপনারা আলোচনা পাবেন বা পেয়েছেন আর এইখানে কিন্তু জাস্ট ট্রান্সলেশনের জন্য আমাদের যেইটা দরকার সেইটা দেখাচ্ছি আচ্ছা পরেরটা পজিটিভ ডিগ্রিতে মতো যেমন ডট ডট তেমন যত ডট ডট তত বোঝাতে এস ডট ডট এস বসে এস ডট ডট এস বসে তাহলে আনসারটা হচ্ছে যেমন ডট ডট তেমন অথবা যত তত সরি সরি পজিটিভ ডিগ্রিতে মত বোঝাতে বা যেমন তেমন বোঝাতে এস ডট ডট এস বসে যত ডট ডট তত বোঝাতে এট বসে কিন্তু এখানে আরেকটা কথা একটু ভিন্ন আছে যতই ডট ডট ততই যতই ডট ডট ততই এইখানে কিন্তু যত তত না বরং যতই ততই এরকম বোঝালে আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হলো দি প্লাস কম্পারেটিভ ডট ডট আবারও দি প্লাস কম্পারেটিভ মানে দুইবার কম্পারেটিভের রুলস ইউজ করতে হবে যখন যতই ডট ডট ততই দিয়ে কোনো মিনিং দিবে যে যতই পড়িবে ততই শিখিবে বা আমরা যদি বলি যে যতই কথা বলবে ততই বিপদ আসবে হ্যাঁ যতই অসচেতন হবে ততই সমস্যা দেখা দেবে এরকম যত তত দিয়ে যে সেন্টেন্সগুলো আছে সেগুলো আমরা ডাবল কম্পারিজন বা ডি প্লাস কম্পারেটিভ আবারও ডি প্লাস কম্পারেটিভ দিয়ে করবো অর্থাৎ এই স্ট্রাকচারটা ডি প্লাস কম্পারেটিভ ডি প্লাস কম্পারেটিভ পরের নিউজটা দেখেন তিন নম্বরটা অব দ্য টু অফ দ্য পেয়ার অফ দ্য টুইন এই তিনটা সেট খেয়াল করেন অব দ্য টু অফ দ্য পেয়ার অফ দ্য টুইন এইগুলোর ক্ষেত্রে আমরা ওই সেন্টেন্সে দা কেন ইউজ করবো কারণ হচ্ছে দুইয়ের মধ্যে বোঝাতে দা ইউজ করতে হয় এই এই ধরনের সেন্টেন্সগুলোতে দা প্লাস কম্পারিটিভ ইউজ ব্যবহার করতে হবে মানে হলো এই যে নিয়মটা বলছে এরকম বাক্য থাকলে বাক্যে কম্পারিটিভ ওয়ার্ডের আগে দি ইউজ করতে হবে আমি সেন্টেন্স দিয়ে বোঝাই সেটা হচ্ছে অফ দ্য টু বয়েস দুইজন বালকের মধ্যে হি ইজ দা বেটার দেখেন দুইটা কাজের মধ্যে এই কাজটা উত্তম দুইজন বালকের মধ্যে সে ভালো এরকম শেখ আব্দুল নয়ন বলছেন মরিউ ইউ রিড এখানে দা ইউজ করতে হবে হ্যাঁ দা মোর দিতে হবে মনে রাখবেন দুইবার কম্পারেটিভ ইউজ করলে সেখানে দা ব্যবহার করতে হয় আবার এই সেন্টেন্সে এখানে দা ইউজ করছি আবার বেটার ইউজ করছি অনেকে সন্দেহ মনে করবেন যে বেটার তো কম্পারেটিভ ওয়ার্ড তাহলে কম্পারেটিভের সামনে কেন আর্টিকেল দিয়ে দিলাম সো এইটার নিয়মটা হলো এই যে যখন দুইজনকে এখানে অলরেডি উল্লেখ করে দিয়েছে অব দ্য টু বয়েস দুইটা বালকের মধ্যে একজন মানে হি ইজ দ্য বেটার এর মানে এইখান দা কারো সম্পত্তি নয় যে এটা শুধু সুপারলেটিভে বসবে সুপারলেটিভের নিজস্ব সম্পদ না দা দাটা হচ্ছে কোনো অ্যাজেটিভকে বা কোনো নাউনকে স্পেসিফিক করার জন্য বসবে তাহলে এখানে বেটার শব্দটা দ্বারা স্পেসিফিক করছে হিকে এরশয় এখানে দিই বসছে তার মানে এটাই আপনাদেরকে এখানে নিয়ম শেখানো হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সে এরকম দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করে বলা থাকে অপ প্রিপোজিশন দিয়ে অব দ্য টু অফ দ্য পেয়ার অফ দ্য টুইন মানে এরকম যদি অবপিপোজিশন দিয়ে বলা থাকে অব দ্য টু অব দ্য পেয়ার অব দ্য টুইন তখন ওই সেন্টেন্সে আমরা কম্পারেটিভের সামনে দিই ইউজ করবো এটাই বোঝানোর জন্য এই রুলসটা আর আরেকটা হচ্ছে দুইবার সেন্টেন্সের মধ্যে কম্পারেটিভ আসলে ওরকম সেন্টেন্সে আমরা আর্টিকেল হিসাবে দি ব্যবহার করবো হ্যাঁ এই যে দুইবার যদি কোনো সেন্টেন্সে দিয়ে আসে এই সেন্টেন্সগুলোর সাথেও আমরা আর্টিকেল দি ইউজ করবো তাহলে ডিগ্রি রিলেটেড রুলসটা কমপ্লিট কি না এই কটা রুলস আপনাদের জন্য পড়লেই হবে এখন আমরা এক্সাম্পল সলভ করব এক নম্বর এক নম্বর বলেন বলছে ডেট ইজ ড্যান্স টু ডিজ অনার মানে এই যে आंसर হচ্ছে সি নাম্বার প্রেফারেবল হ্যাঁ ডেট ইজ প্রেফারেবল টু অ্যাডজেটিভ হিসাবে নেওয়া হচ্ছে কিন্তু প্রেফার নিলাম না কেন প্রেফার হচ্ছে ভার্ভ যদি এখানে ইজ না থাকতো এখানে যদি ইজ না থাকতো তাহলে আমরা প্রেফার ভার্ব নিতাম যেহেতু ইজ আছে ইজের পরে লাগবে অ্যাজেটিভ সেই জন্য আমরা নিছি প্রেফার অ্যাবল সরি প্রেফার অ্যাবল মানে হচ্ছে পরেরটা প্রেফার অ্যাবল ঠিক আছে বুঝতে পারছি সবাই তাহলে আনসারটা হচ্ছে সি দুই নাম্বারটা এখানে বসছে আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি ওই যে একটার চেয়ে আরেকটাকে বেশি গুরুত্ব দেওয়ার অর্থে আমি অপমান অপমান অপেক্ষা মৃত্যুকে বেশি পছন্দ করি এখানে আনসারটা হচ্ছে চার নম্বর আই প্রেফার ডেথ টু ডিজনার এই যে প্রেফার ভার ইউজ করছে প্রেফার ডট ডট টু ইউজ করছে আই প্রেফার ডট ডট টু ডিজনার দুই নম্বর আনসার জামা হুসাইন শাহজাল মিয়া সোহেল আহমেদ ভাই বলেন তাহলে দুইয়ের আনসারটা হচ্ছে আই প্রেফার ডেথ টু ডিজনার মানে চার দুইয়ের আনসারটা চার মোর দ্যান ইউজ করা যাবে না প্রেফারের সাথে কখনও দ্যান ইউজ হয় না আমরা আগেই বলেছি পেফারের সাথে দ্যান ইউজ হবে না আই লাইকড না দুইটার মধ্যে তুলনা করার ক্ষেত্রে পেফার আর পেপারের সাথে দ্যান ইউজ হয় না সব ফ্রম ফ্রমও ইউজ হয় না পেপারের সাথে ইউজ হবে একটাই ল্যাটিন ওয়ার্ড হিসাবে এদের সাথে টু ইউজ করতে হবে এটাই আপনাকে এই নিয়মের মধ্যে শেখানো হচ্ছে তা আপনাকে ট্রান্সলেশন দিয়ে এটাই তারা একইভাবে ট্রান্সলেশন দিয়ে গ্রামারের ইউজটাই কিন্তু বুঝতে চাচ্ছে হ্যাঁ সেই জন্য সাবধান ট্রান্সলেশন কিন্তু সরাসরি সবসময় নর্মাল ট্রান্সলেশন আসে না গ্রামার ওডিয়েন্টি আসে ফুলটি রক্তের মতো লাল এটা বলেন তো মতো বোঝাতে কী হবে আমরা বলছিলাম পজিটিভ ডিগ্রিতে ডট ডড অ্যাজ হ্যাঁ পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে এস ডট অ্যাজ তো মতো বোঝাতে এস ডট অ্যাজ দিয়ে কোথায় সেন্টেন্স আছে এস ডট অ্যাজ মানে মাসখানে পজিটিভ ওয়ার্ড সো ডট অ্যাজ এখানে একটাই সেন্টেন্স আছে এটা সো আনসার হচ্ছে তিনের সি সি ফ্লাওয়ার ইজ অ্যাজ রেড অ্যাজ ব্লাড মত বোঝাতে হ্যাঁ মানে ফুলটি রক্তের মতো লাল তাহলে যার মতো সে বসবে মাঝখানে ফুলটি রক্তের মতো লাল তিনের আনসার হচ্ছে সি তিনের আনসার সি চার নাম্বার ম্যান গেটস অ্যাজ মাস অ্যাজ হি চার নম্বর মানে যত চায় তত পায় এই যে কোনটা হবে এনআবি বলেন মানুষ যত চায় তত পায় ম্যান গেটস মানুষ পায় এজ মাস হি মানে সে যত পরিমাণে চায় তো এই ট্রান্সলেশনটা আপনাদের চোদ্দতম শিক্ষক নিবন্ধনে আসা একটা কোশ্চেন বিগত সাল থেকে আসা কোশ্চেন গুলো দেখেই কিন্তু আমরা গবেষণা ওরিয়েন্টেড ওই রুলসগুলোর উপর জোর দিচ্ছি দুই মানুষ যত চায় তত পায় একটু আচ্ছা পাঁচ নাম্বার দুই দুই বোনের মধ্যে রোজি বড় এটা একটু করেন তো দুই বোনের মধ্যে রজি বড় পাঁচ নাম্বার দুই বোনের মধ্যে রজি বড় কোনটা আনসার হবে ওই যে দুইয়ের মধ্যে একজনকে বেস্ট বোঝাতে আমরা একটা রুলস আলোচনা করছিলাম সেই রুলসটা দুই বোনের মধ্যে রোজি বড় তাহলে এখানে দেখেন অব দ্য টু সিস্টার্স সব জায়গাতে আছে এখানে কি বলছে অব দ্য টু সিস্টার্স অব দ্য টু সিস্টার অব দ্য টু সিস্টার্স অব দ্য টু সিস্টার্স অব দ্য টু এর পরে তো সিস্টার্সই হবে প্লোরাল হবে এটাই স্বাভাবিক তাহলে এখানে সিস্টার্স আছে একটা তো আনসার তো এটার মধ্যেই ঘোরার কথা ও আরেকটা সিস্টার্স আছে এই যে এটাতেও সিস্টার্স আছে তার মানে অব দ্য টু এর পরে তো নাউন প্লুরাল হবে এটা নিয়ে সন্দেহ নাই কারণ এটা তো টু এর পরে নাউন প্লোরাল এটা তো জেনারেল কনসেপ্ট তাহলে এখানে আনসার সিডি এর মধ্যে ঘুরছে সিডি রোজি ইজ দ্য এলডেস্ট অথবা রোজি ইজ দ্য এলডার এখন আপনি বুঝে নেন কোনটা হবে যারা বুঝবে না তারা মনে করবে আরে দি তো বসে সুপারিটিভের সামনে তাহলে মনে হয় এলডেস্ট হবে কিন্তু এটাই ভুল কারণ হচ্ছে এই যে এই সেন্টেন্সটাতে দি বসবে কম্পারেটিভের পূর্বে মানে হচ্ছে এলডারের পূর্বে দ্য এলডার পাঁচের উত্তর হচ্ছে ডি নাম্বার কি বুঝতেছেন সবাই বুলবুল আহমেদ আনসার করেছেন আসাদুজ্জামান শরীফুল ইসলাম মন্ডল তাহলে পাঁচের আনসার কেন দায় এলডার করলাম কারণ এখানে দুইজনের মধ্যে যখন কম্পারিজন আসে তখন দুইজনের জন্য কম্পারিটিভ ওয়ার্ড এলডার আর দুইয়ের মধ্যে একজনকে স্পেসিফিক করা হয়েছে এই জন্য স্পেসিফিক আর্টিকেল ডি দুইটা নিয়ম বারবার বলতেছি একই জিনিসটা হ্যাঁ আচ্ছা তাহলে আনসারটা হচ্ছে ডি নাম্বার ও একে কি আছে একেও সিস্টার্স আছে কিন্তু একেও সিস্টার্স থাকলে একে সমস্যা কি একই সমস্যা হইল ওল্ডার আছে ও ওল্ডারটা হচ্ছে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বসে না ওল্ডার বসে হচ্ছে পারিবারিক সম্পর্কের বাইরে বয়স্ক বোঝাতে ব্যবহার করা হয় যেমন আমি একজন বাইরের লোকের চেয়ে বেশি বয়স্ক বা সে আমার চেয়ে বেশি বয়স্ক ওইরকম ক্ষেত্রে হচ্ছে ওল্ডার আর পারিবারিক সম্পর্ক যেমন দুইজন সিস্টার্স বা দুইজন ব্রাদার্স সেই ক্ষেত্রে কিন্তু এল্ডার ইউজ করতে হবে এটা একটু খেয়াল রাখবেন এটা অন্য একটা নিয়ম শিখলেন আপনারা হ্যাঁ ওল্ডার ইউজ করতে হবে হচ্ছে পারিবারিক সম্পর্কের বাইরে বড়ো ছোটো বোঝাতে আর এলডার ইউজ করতে হবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বড় ছোট বোঝাতে ওকে সো মোটামুটি আমরা ডিগ্রি রিলেটেড ট্রান্সলেশনগুলোও কিন্তু শিখে নিলাম ডিগ্রি রিলেটেড ট্রান্সলেশন আমাদের শেষ এখন একটু দেখে নেই আপনাদের জন্য কি কি বরাদ্দ আছে টেন্স আছে তারপরে আর কি আছে টেন্স থেকে ট্রান্সলেশন আছে তারপরে আছে হলো ট্যাগ ও শেষ আরেকটা দিয়ে শেষ টেন্সটা দিয়ে শেষ এটাই টেন্স রিলেটেড ট্রান্সলেশন এটা একটু দেখবো আচ্ছা টেন্স রিলেটেড ট্রান্সলেশন টেন্স রিলেটেড ট্রান্সলেশন খুব গুরুত্বপূর্ণ ক্লাস ট্রান্সলেশন থেকে আমরা দেখেছি উনআশিটা প্রশ্ন আসছে সো এই ক্লাস সেরে যাওয়ার কোনো সুযোগ নেই যারা ক্লাস সেরে চলে যাচ্ছে আপনি মনে করেন না যে তারা খুব মানে ভালো কিছু করতে পারবে এত সহজ না তো হ্যাঁ কত লক্ষ স্টুডেন্ট ফর্ম তুলছে আর কয়জন স্টুডেন্ট নিবে সো এগুলো মনে রাখেন ট্রান্স টেন্স রিলেটেড ট্রান্সলেশন তো দেখি এখান থেকে কিছু রুলস বলি এক নম্বরটা টেন্স রিলেটেড ট্রান্সলেশন সিন্স ফর দ্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয় এটা জাস্ট আপনি একটু জাস্ট সিম্পলি মনে রাখলেন যে সিনস ফর দ্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয় দুই নম্বর রুলসটা হচ্ছে কাউকে দীর্ঘদিন ধরে চেনা বা জানা অর্থে নো ভার্বের ব্যবহার হলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে দুটো নিয়ম একটু বলার কারণ আছে সেটা হলো আমি বলছি একটা বলছি যে সিন্স ফর থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আরেকটা বলছি কাউকে অনেক দিন ধরে চিনেন সেক্ষেত্রে আপনি নো ভার্ব দিয়ে কখনও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারবেন না সোজা কথা নো ভার্ব থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস শব্দটা নো ভার্ভের সাথে যায় না সো সেক্ষেত্রে নো ভার্বযুক্ত সেন্টেন্সটাকে আপনি বড় জোর প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট টেন্সে করতে পারবেন প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট টেন্সে করতে পারবেন কিন্তু কন্টিনিউয়াস কথাটাকে আনা যাবে না মানে কন্টিনিউয়াস সেন্স নো ভার্বের সাথে আইনজি যোগ করে টেন্স গঠন করা যাবে না এটা হলো প্রথম কথা গেল পরেরটা একটা ভার্ব অফ পারসেপশন কোনগুলো অফ পারসেপশন মানে এই ভার্বগুলোকে আপনি কন্টিনিউয়াস টেন্স তৈরি করবেন না টেন্সের ক্ষেত্রে সতর্কতাটা দেখেন কোন কোনবার ভার্ব অফ পারসেপশন বোঝাতে এই সব সময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে কন্টিনিউয়াস দরকার নাই কিন্তু কন্টিনিউসের মতো মিনিং দিবে বাংলায় মনে হবে যে তেসি তেসো এরকম মিনিং আসতেছে কন্টিনিউসের মতো বাট সেগুলো বাংলায় তেসি তেসো মিনিং আসলেও ওটা কিন্তু আসলে কন্টিনিউয়াস টেন্স হবে না হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সো এই ধরনের ভাবগুলো একটু মনে রাখতে হবে শুধু আর কিছু না সি হিয়ার ফিল লাইক স্মেল ওয়াচ লাভ এগুলো সি হিয়ার স্মেল ওয়াচ লাইক এগুলো ঠিক আছে সি হিয়ার ফিল লাইক স্মেল ওয়াচ এই শব্দগুলো ওকে তাহলে তিন নম্বরে আমরা এই শব্দগুলি একটু মনে রাখবো যে এই শব্দগুলোর ক্ষেত্রে আমাদের কন্টিনিউয়াস টেন্স হবে না ঠিক আছে আচ্ছা এখানে আসেন একটা প্রশ্ন সলভ করেন এখান থেকে কয়েকটা প্রশ্ন সলভ করি টেন্স রিলেটেড অধ্যায়টা দিয়ে কিন্তু আমাদের ক্লাস শেষ হবে হি ইউজ টু কাম হি ইউস টু কাম এভরি উইক সে প্রত্যেক সপ্তাহে আসতো এটা আপনাদের জাস্ট বিশেষ শিক্ষক নিবন্ধন আসছে সে প্রত্যেক সপ্তাহে আসতো তিনি প্রত্যেক সপ্তাহে আসতেন এখানে এখন তিনি ব্যবহার করার কারণে এটাকে সম্মান অর্থে ব্যবহার করা হয়েছে যে তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন আনসারটা হচ্ছে বি নাম্বার ইউজ টু অভ্যস্ত অর্থে ইউজ করা হচ্ছে হ্যাঁ এটা জেনারেল একটা স্ট্রাকচার আপনাদের সো একের আনসারটা হচ্ছে দুই নাম্বার একের আনসার দুই দুই নাম্বারটা বল আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি এটা চোদ্দতম শিক্ষক নিবন্ধন আসছে আমি এই মাত্র তোমার চিঠি পেয়েছি এই মাত্র সো এইখানে এই মাত্র বোঝাতে জাস্ট এই মাত্র বলতে কী সেটা হলো জাস্ট ইউজেস মানে আমি এই মাত্র তোমার চিঠি পেয়েছি জাস্ট তো জাস্ট জাস্ট শব্দটাকে ইউজ করে কোন কোন জায়গাতে আলোচনা আছে একটাতে জাস্ট আছে আর আছে নাকি এখানে জাস্ট নাও আছে জাস্ট নাও না সরাসরি শুধু জাস্ট দিয়ে আনসার করতে হবে তাহলে আনসার তো দুই নম্বরই হয় ঠিক আছে দুই নম্বর দুয়ের দুই আমি এই মাত্র তোমার চিঠি পেয়েছি পেয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে জাস্ট শব্দটা ইউজ করি আমরা জানি জাস্ট রিসিভড হ্যাপ প্লাস ভি থ্রি মাঝখানে জাস্টের ইউজেস বসতে পারে সমস্যা নাই পরের কোশ্চেন তিন নাম্বারটা বলেন তো কি হবে তিন নাম্বারটা এটা আপনাদের দরকার নাই এটা বলেন আপনাদের শিক্ষক নিবন্ধনে আসা কোশ্চেন দেখেন সে এক সপ্তাহ যাবত অসুস্থ এটা কি অ্যান্সার হবে সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ এটা হচ্ছে এগারোতম শিক্ষক নিবন্ধনে আসা একটা প্রশ্ন সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ এগারোতম শিক্ষক নিবন্ধনে আসা প্রশ্ন সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ চার নম্বরটা চার উত্তর কি হবে বলেন তিন হি এটা কি বলেন তো চার উত্তর তিন হি হ্যাজ বিন ইল সে অসুস্থ হয়েছে ফর এ উইক এক সপ্তাহ যাবৎ বা এক সপ্তাহ ধরে চার নম্বর সিন্স না কিন্তু এ উইক থাকা মানে সেটা হলো অনির্দিষ্ট সময় উইক হ্যাঁ সপ্তাহ আর উইক শব্দটা অনির্দিষ্ট এটা হলো ফর আর যদি উইকের নামগুলো থাকে সেই ক্ষেত্রে সিন্স নামগুলো কি উইকের নাম হচ্ছে স্যাটারডে সানডে এরকম হ্যাঁ দিনের নাম থাকলে সেটা সিন্স আর সরাসরি সপ্তাহ এই শব্দটা থাকলে সেখানে ফর হয় তার মানে সে এক সপ্তাহদের অসুস্থ হি হ্যাজ বিন ইল ফর এ উইক ফর এ উইক ফরের সাথে উইক হবে হ্যাঁ এটা কি অনেকের সমস্যা হয় তা এইগুলো মনে রাখবেন যেমন আবার ফরের সাথে ডে শব্দ হয় হ্যাঁ আর দিনের ভাঙা শব্দগুলোর সাথে আবার সিনস হয় দিনের ভাঙা শব্দ কোনগুলো যেমন মর্নিং নুন আফটারনুন এরকম এটা পার্থক্য আছে আপনারা এক্সপার্ট ইংলিশ বই পড়েন সেখান থেকে এগুলো সব মজার জিনিস পাবেন এই যে এই বইটা চলে আসতেছে ষাট তারিখে যারা অ্যাডভান্স অর্ডার করবেন আজকে নাম ঠিকানা দিয়ে রেখেন আপনার বই আসামাত্র বই পেয়ে যাবেন দ্রুত এই বইটা কিন্তু প্রি অর্ডার বুকিং চলতেছে যারা প্রি অর্ডার দিচ্ছে তাদের হচ্ছে কুরিয়ার চার্জ লাগছে না সো কুরিয়ার চার্জবিহীন প্রি অর্ডার করে ফেলেন তাও টাকা ছাড়া শুধু যখন বই পাঠাবো তখন আমরা নব্বই টাকা চাইবো অ্যাডভান্স কুরিয়ার ইয়ার মানে অ্যাডভান্স কিছু করে রাখার জন্য আর কি তো যাই হোক নির্দিষ্ট অনির্দিষ্ট কথাটা আরেকবার বলেন সালমার এমি দেখেন শুধু উইক অথবা ডে এই শব্দগুলো অনির্দিষ্ট তখন এদের সামনে ফর দিয়ে ইউজ করতে হবে আর যখন এইগুলোকে ভেঙে বলা হয় উইককে ভাঙলে কি পাওয়া যায় উইকের নামগুলো কি শনিরবি সম ডেকে ভাঙলে দিনের ভাঙা শব্দগুলো কি মর্নিং নুন আফটারনুন এগুলো আবার যদি মান্থ শব্দটাই পাশে দেন মান্থ হল ফরের জন্য মান্থের নামগুলো কি থাকে জানুয়ারি ফেব্রুয়ারি ওইগুলোর আগে সেন্স এটা একটা নিয়মই আছে আপনারা এক্সপার্ট ইংলিশ বইতে পাবেন অথবা আমাদের টেন্সের ক্লাসে যখন যাব তখন এগুলো আপনারা দেখবেন তাহলে চারের অ্যান্সারটা কি চারের অ্যান্সারটা হচ্ছে সি ঠিক আছে ডি কেন হবে না হি হ্যাজ বিন ইল ডিউরিং এ উইক ও আচ্ছা একজন বলছেন ডি কেন হবে না এখানে ডিউরিং বসে না এক সপ্তাহ যাবৎ বা ধরে হতে থেকে বোঝাতে ডিউরিং বসে না ডিউরিং বসে হচ্ছে কোনো সময় শুরু থেকে ওই সময় শেষ পর্যন্ত অর্থাৎ এটা যদি উল্লেখ থাকতো এরকম যে আপনার দশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তখন সামনে ডিউরিং দিতেন ঠিক আছে মানে ডিউরিং কথাটার মানে হচ্ছে একটা স্টার্টিং টাইম একটা এন্ডিং টাইম উল্লেখ থাকবে সেই ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে ডিউরিং হ্যাঁ আচ্ছা শেখ আব্দুর রহমান আব্দুল কায়ুম আনসার পেয়েছেন এই প্রশ্নটা সলভ করেন পাঁচ ইট হ্যাজ বিন ড্রিজিলিং ফর অ্যাবাউট অ্যান আওয়ার ইট হ্যাজ বিন ড্রিজিলিং ফর অ্যাবাউট অ্যান আওয়ার বলেন তো এটা আনসার কী হবে ড্রিজিলিং মানে হলো গুড়ি গুড়ি বৃষ্টি বা ছোট ছোট বৃষ্টি হওয়া ড্রিজিলিং মানে গুড়ি গুড়ি বৃষ্টি ड्रिजिलिंग বইটার দাম হচ্ছে টোটাল पाँच आशी टाइम বড় বই একদম একটা বই কিনলে জীবনে আর আপনার ইংলিশের জন্য অন্য কোনো বই কিনতে হবে না আচ্ছা তো এখানে আনসার কী হবে পাঁচের অ্যান্স হচ্ছে এক নম্বর এক ঘণ্টা যাবো টিপটিপ করে বৃষ্টি পড়ছে পাঁচ এক ঘন্টা যাবো টিপটিপ করে বৃষ্টি পড়ছে এক ঘন্টা যাবো টিপটিপ করে বৃষ্টি পড়ছে পাঁচের অ্যার এক ছয় সকাল থেকে বৃষ্টি হচ্ছে বারোতম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলেন কি অানসার ছয় নম্বর সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং ইট হ্যাজ রেইনিং সিন্স মর্নিং এটা সরাসরি একটা অপশনই দিছি তেইশতম বিসিএস আসা প্রশ্ন এটা সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এটা আমরা দেখছি আর দেখবো না আমি তাকে দু বছর যাবৎ চিনি এটা বলেন দশ নম্বর প্রশ্ন অষ্টম শিক্ষক নিবন্ধন আসা প্রশ্ন আমি তাকে দু বছর যাবৎ চিনি আমি তাকে দু বছর যাবৎ চিনি এখানে এই যে কাউকে আপনি দুই বছর ধরে চিনেন বা জানেন সেই ক্ষেত্রে নো ভার্বের ইউজ করবেন ভালো কথা আমরা প্রথমেই বলছি নো ভার্বের ইউজ করবেন তবে সেইটা অবশ্যই কন্টিনিউয়াস সেন্সে ইউজ করা যাবে না তার মানে ডিও ভুল এও ভুল এবার এডি বাদ দিয়ে অন্যদিকে অ্যান্সার করেন সো এখানে হচ্ছে আই হ্যাভ নো হয় কোনো দিন বলেন তো হ্যাভের পরে তো ভার্বের তিন নম্বর রূপ হয় এখানে ভুল আছে সো আনসারটা বি নম্বর আনসারটা বি আনসার বি এগুলো কঠিন না বললাম তো আপনাদেরকে যে ছোটো ছোটো রুলসগুলো দিচ্ছি এই রুলসগুলো আপনার জানা ছিল না এতদিন তাই হয়তো কঠিন মনে হয়তো অনুবাদ কিন্তু এই ছোটো ছোটো রুলসগুলো আমি আজকে এই ক্লাসে না হলেও একশোর উপরে ছোটো ছোটো রুলস বলে ফেলেছি তো এই ছোটোখাটো নিয়মগুলো আপনাকে ব্রেনের মধ্যে স্টোর করতে হবে পরে পরে স্টোর করতে হবে এক্সাম্পল করার সময় সেগুলো মনে করতে হবে আচ্ছা আরেকটা দেখেন এগারো নম্বর তোমাকে ক্লান্ত দেখাচ্ছে তোমাকে ক্লান্ত দেখাচ্ছে তোমাকে ক্লান্ত দেখাচ্ছে সে দেখাচ্ছে তো এটা দেখে আপনার মনে হচ্ছে এটা মনে কন্টিনিউয়াস টেন্স ঠিক কি না সো आंसर করেন 11 নম্বর 11 আদনান সামি هارুন রোজড অমিত কুমার সাহা आंसर করেছেন হালিমা খাতুন আনসার করেছেন 11 নম্বর কি হবে তোমাকে ক্লান্ত দেখাচ্ছে তোমাকে ক্লান্ত দেখাচ্ছে এখানে आंसरটা কি হবে মনে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স কিন্তু এটাকে কন্টিনিউয়াস করা যাবে না ওই যে আমরা বলছিলাম ভার্ব অফ পারসেপশন হ্যাঁ বারবার পারসেপশন কি কি ওই যে লুক সি হিয়ার স্মেল ওয়াচ মানে পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা যে কাজগুলো করি দেখা শোনা হ্যাঁ তারপরে কি বলবেন স্মেল মানে ঘ্রাণ নেওয়া এরকম সো এই শব্দগুলোর ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স করা যাবে না সেইগুলোকে প্রেজেন্ট ইনডেফিনিট করলেই ওটা কন্টিনিউসের মতো কাজ করবে সো আনসারটা হচ্ছে ইউ লুক টায়ার্ড তোমাকে দেখতে ক্লান্ত মনে হচ্ছে ইউ লুক টায়ার্ড ইউ লুক টায়ার্ড হ্যাঁ ইউ লুক টায়ার্ড তোমাকে দেখতে ক্লান্ত মনে হচ্ছে আনসারটা হচ্ছে ডি নাম্বার ফাইন ফাইন ইসমাইল এত রুলস মনে রাখতে বলছে কি ইসমাইল ভাই দরকার নাই তো আমি তো অত রুলস মনে রাখতে বলি না আমি প্র্যাকটিসের সাহায্যে আপনাকে সেটা জাস্ট পড়ে রাখতে বলি ওকে হ্যাঁ এক্সপার্ট ইংলিশ বইয়ে অনেক রুলস আছে আপনি এই রুলস পড়ে বিসিএস ক্যাডার অনেক বের হয়েছে এই বই পড়ে বিসিএস ক্যাডার হাজার হাজার স্টুডেন্টের চাকরি হয়েছে আচ্ছা আপনার ঘরে এটা নাই মানে হচ্ছে আপনি কি বলবো হতভাগা সেই রকম হতভাগা হওয়ার দরকার নাই শর্টকাটে এই বইটা দ্রুত সলভ করার জন্য টুকটুক করে বাসায় নিয়ে রাখেন আপনি পাঁচটা স্টুডেন্টও পড়াইতে পারবেন এই বই পড়ে এটা সেইভাবে করা তো যাই হোক তাহলে এটা ক্লিয়ার তাহলে আমরা দেখলাম এতক্ষণ হচ্ছে টেন্স রিলেটেড শব্দগুলোর বা টেন্স রিলেটেড টেন্স বাক্যগুলো ট্রান্সলেশন করার নিয়ম এটা শেষ করলাম এবার আসেন ট্যাগ রিলেটেড অনুবাদ ট্যাগ কোশ্চেন রিলেটেড অনুবাদ এটা নিয়ম কারণ জানার কিছু নাই এটা জাস্ট কয়েকটা উদাহরণ দেখে শেষ করে দিচ্ছি ট্রেনে এখান থেকে আপনাদের কোয়েশ্চেন ওরকম লাগবে না আজ খুব ঠান্ডা তাই না আজ খুব ঠান্ডা তাই না এই যে দেখেন ট্যাগের বাংলা মিনিংটা কীরকম হয় তাই না হয় কি হয় না কি এরকম একটা মিনিং দেয় সো এখানে আজ খুব ঠান্ডা টুডে ইজ ভেরি কোল্ড এটা তো আমরা বুঝি টুডে ইজ ভেরি কোল্ড এই যে ভেরি খুব ঠান্ডা খুবের নিয়মে কিন্তু আমরা আরেকটা করছিলাম ঠিক আছে তাহলে আজ খুব ঠান্ডা ইজেন্ট ইট এই যে এটা এটা ট্যাগ কোশ্চেনের নিয়মে ইজ আসবে সামনে এখানে আর হাবাদক সেন্টেন্সে নট নেগেটিভ ঠিক আছে আচ্ছা আর এখানে হলো ইট ওকে একজন বলছেন স্যার বইটা পড়লে কি মাস্টার বইও পড়তে হবে অবশ্যই না মাস্টার বইয়ের কোনো দামই নেই এই বইয়ের কাছে এই বই পারফেক্টলি কারণ এই বইতে আপনার অযাচিত জিনিসগুলো বাদ দেওয়া আছে ভিডিও ক্লাস দেওয়া আছে প্রচুর এমসি কিউ আছে রুলসগুলো সুন্দর করে সাজানো কি বলেন কিসের সাথে কি কম্পেয়ার ওকে পরেরটা দুই নম্বর তিনি সৎ লোক ছিলেন তাই না এটা আনসার করেন এইটা দেখেন চোদ্দতম শিক্ষক নিবন্ধনে আসছে চোদ্দতম শিক্ষক নিবন্ধনে তিনি সৎ লোক ছিলেন তাই না এখন দেখেন এখানে তিনি সৎ লোক ছিলেন তাই না এখানে তাই না কথাটা দিয়েই প্রশ্ন করেছে ঠিক আছে আচ্ছা তো এখানে আনসার হচ্ছে কোনটা বলেন তো আনসার হচ্ছে দুই নম্বর হি ওয়াজ অ্যান ম্যান তিনি সৎ লোক ছিলেন তাই না এই যেহেতু ছিলেন অতীত টেন্স তার মানে এখানে ওয়াজেন্ট এন্ড হি

তাই না এখানে দেখেন তাহলে সে কঠোর পরিশ্রম করে আগে এটার ইংলিশ কি হ্যাঁ সবাই লাস্ট প্রশ্ন কিন্তু এটা আজকের ক্লাসের অনেক ধৈর্য ধরেছেন অনেক কষ্ট করে আপনারা পুরো ক্লাসে আসেন আচ্ছা তাহলে সে কঠোর পরিশ্রম করে হি ওয়ার্কস হার্ড ওয়ার্কস হার্ড এখানে কোনো সমস্যা দেয় নাই সমস্যা দিয়েছে এক জায়গায় ডাজেন্টি আরেক জায়গায় দিয়েছে ইজেন্টি সো আনসার কোনটা হবে বলেন চারের আনসার সবাই সবাই জাকির হুসাইন আল আমিন শারমিন সাথী সাহ সুন্দর সবাই উত্তর করেছেন আনসার অ্যাক্ট আনসার অ্যাক্ট এটা প্রেজেন্ট ইন টেন্স তো ট্র্যাক করছেন আপনারা ছোটবেলা থেকে পড়েন এই এটার সাথে আমার অতিরিক্ত জোর দিয়ে পড়ানোর কিছু নাই সো ট্যাক কোয়েশন রিলেটেড ট্রান্সলেশনও যদি আসে আপনারা আশা করছি পারবেন সো এই ছিল হচ্ছে আমাদের গোটা ক্লাসে ট্রান্সলেশন নিয়ে সুন্দর একটা গোছালো আলোচনা একটু কষ্ট হলেও আপনারা শেষ করেছেন এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ